Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillah was salatu was salam ala rasulillah. Allahumma salli alayh, Allahumma barik alayh. Oshunku agunito shuhitsa dhunubad. Ebu mubarak bad di shurukutsi amadir atskir Islam essentials onushtan. দর্শকবৃন্দ আমরা গত কয়েক সপ্তাহ ধরে গত অ্যাট লিস্ট দুই সপ্তাহ ধরে আমরা কথা বলছিলাম আমাদের ইসলাম এসেনশিয়ালস অনুষ্ঠানে নিকাহ নিয়ে বিয়ে শাদি এবং ইসলাম বিয়ে শাদির ব্যাপারে কি বলছে এবং আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়ে কিন্তু আপনারা অনেকে আমাদেরকে উৎসাহিত করেছেন আপনারা অনেকে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং বলেছেন যে বিষয় নিয়ে আমরা আরও কিছু কথা বলি বিশেষ করে আমাদের সমাজে এই লকডাউন সিচুয়েশনে লকডাউন বলতে অনেক জায়গায় কিন্তু রেস্ট্রিকশন আছে লকডাউন চলছে আপনারা জানেন লিভারপুলে এখন কিন্তু লকডাউন আছে ওয়েলসের বিভিন্ন জায়গায় কিন্তু সেখানে লকডাউন রয়েছে কিন্তু তারপরে কিন্তু আমাদের জীবন থেমে নেই আমরা জীবন সঙ্গীকে আপনার বরণ করে নিচ্ছেন অনেকেই অনেক জায়গায় বিয়ে হচ্ছে এবং অক্টোবরের শেষ দিকে যখন আপনার হাফ টার্ম হলিডে থাকে সে মানে সেই হলিডের সময় কিন্তু বিয়ের অনুষ্ঠান অনেকে আয়োজন করেছেন আল্লাহ সহজ করে দিন আল্লাহ আমাদেরকে সব কিছু সহজ করে দিন ইনশাআল্লাহ আমিন ইয়া রাব্বাল আলামিন সেজন্য আজকে আমরা কথা বলছি এই বিষয়ে এবং আজকে আমরা নিকাহ বিষয়ে আমাদের আজকের শেষ এপিসোড আমরা এই বিষয়ে নিয়ে কথা বলবো এবং আজকে আমরা এটা সমাপ্ত করবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন ইসলাম এসেনশিয়ালস অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় শেখ খিদির হুসাইন আমাদেরকে সময় দিচ্ছেন এবং নিকাহ নিয়ে যখন আমরা কথাবার্তা শুরু করেছি তখন থেকে তিনি আমাদের সাথে আছেন আজকে তিনি সমাপ্ত করবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহলান ওয়া ইয়াকুম বারাকাল্লাহু ফিক রব্বানা তাকাব্বাল আসলে আমরা জানি একটু আগেও আপনার আমরা নিউজ শুনছিলাম রেডিওতে প্রাইম মিনিস্টার এবং চ্যান্সেলর এবং আপনার যে আপনার প্রফেসর তাদের যে এক সায়েন্টিস্ট তিনিও কিন্তু ব্রিফ দিচ্ছিলেন এবং আমরা জানি আজকেও কিন্তু রেকর্ড সংখ্যক মানুষ আপনার আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে কিন্তু তারপরে তো আমাদের জীবন তো থেমে নেই এটা বহমান নদীর মতো এরপরও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আজকে অবশ্যই নিয়ে কথা হয়েছে ওয়েডিং যে আপনার সেরিমনি যেগুলোতে হয় ওয়েডিং হল যেগুলো আছে সেগুলো মারাত্মকভাবে এফেক্টেড অবশ্য চ্যান্সেলর বলছেন যে কিছু সুবিধা তিনি দিচ্ছেন বিজনেসম্যানদেরকে তারপরও সুবহানাল্লাহ আমরা গতদিন কয়েকটা বিষয় নিয়ে কথা বলেছি আজকে আমরা শুরু করতে চাই যে আমরা বিশজন বিষয়ের মধ্যে ছিল আপনার বিয়ে শাদির আগে এবং কিছু আচার অনুষ্ঠান করা হয় বিয়ে শাদির মাঝখানে কিছু এই আচার অনুষ্ঠান করা হয় যেগুলো কালচারাল এবং কনে দেখার ব্যাপারে আমরা কথা বলছি কিন্তু কিছু কিছু বিষয় উপেক্ষিত সে বিষয়ে আমরা আসবো আজকে যেমন আমরা কথা বলতে চেয়েছিলাম ওয়ালিমার ব্যাপারে ওয়ালিমার ব্যাপারে আমরা কথা বলতে চেয়েছিলাম যে আসলে ওয়ালিমাটা জিনিসটা কী এবং কেন এত গুরুত্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে না হলে একটা খাসি দিয়েও তুমি ওয়ালিমা করো সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে আসলে এর মাহাত্মটা কী এবং এর দ্বারা আমরা কী হাসিল করতে পারি এবং আজকের যুগে যেমন দুইটা পার্টি এক জায়গায় হয়ে একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে নিকাহ শেষ হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমরা কী লুজ করছি তাফাদ্দাল বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া ইত্তাবা হুদাহু আম্মা বা'দ সম্মানিত ভাই এবং বোনেরা যারা আজকে ইসলাম এসেনশিয়ালসে জয়েন করেছেন আমাদের এই প্রোগ্রামে সবাইকে মুবারকবাদ আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলা শুকরিয়া আদায় করে নিই যে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আজকে আমাদের সবাইকে দিনই প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরাতুন নূরে আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন আদেশ করতেছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম তোমাদের মধ্যে যারা অবিবাহিত
তাদেরকে বিবাহর ব্যবস্থা করে দাও এবং এই সিস্টেমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন আমাদেরকে অশ্লীল কাজ অন্যায় থেকে হেফাজত করার জন্য লিহাজা এই যে বিধান নিকার বিধানটা চলে আসছে নূ আলাইহিস সালামের আগ থেকে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে অনেকগুলো গাইডলাইনস গাইডেন্স শিক্ষা আমরা পেয়ে আসছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে ওনার সিরত পড়লে যেটা পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছিলেন এবং প্রত্যেকটা বিবাহটাকে কমপ্লিট করার জন্য ওয়ালিমা করলেন এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্পেসিফিকলি এনকারেজ করলেন ওয়ালিমা করার জন্য এবং হাদিসে যেটা আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওনাকে যে আউলিম বলাও বিশায়াতিন যে শুধু একটা পশু দিয়েও যদি ওয়ালিমা করা যায় তাহলে সেটাও করো এবং এই হাদিসটা সামনে রেখে আমরা যেটা বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাকিদ দিয়েছেন যে বিশাল আকারে করতে চাইলে আপনি করতে পারেন আপনার আর্থিক অবস্থা যদি থাকে তাহলে আপনি করতে পারেন তবে মিনিমাম যেটা আপনাকে কিছু না কিছু করতে হবে সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন নিজে তার লাইফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে জাইনাব বিনতে জাহাশকে বিবাহ করলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওয়ালিমা করলেন বিশাল একটা পার্টি অর্গানাইজ করলেন এবং সবাইকে দাওয়াত দিয়ে সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়ে এবং সমাজের যারা দরিদ্র তাদেরকেও দাওয়াত দিলেন যারা প্রভাবশালী তাদেরকেও দাওয়াত দিলেন এবং সুন্দর একটা প্ল্যাটফর্মে সবাইকে নিয়ে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্মানিত ভিউয়ার্স আমরা একটা মিস্টেক যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে আমাদের বিশাল একটা পার্টি হয়ে যায় যদি ধরেন বিবাহের আগে অনেক সময় দেখা যায় যে দুই পার্টি যখন প্রাথমিক পর্যায়ে দুইটা পার্টি আসেন একটা বিবাহর আলাপ নিয়ে তখন আমাদের একটা বিশাল পার্টি হয়ে যায় এবং এরপরে দেখা যায় যেদিন আকদুন নিকাহ ইজাব এবং কবুল হবে প্রস্তাব দেওয়া হবে প্রস্তাবটাকে অ্যাকসেপ্ট করা হবে আরেকটা পার্টি হয়ে যায় এরপরে যেটা আমরা হারিয়ে ফেলতেছি সেটা হচ্ছে ওয়ালিমা আমাদের মেইন ফোকাসটা হবে ওয়ালিমা এবং সেটাই হচ্ছে সুন্না যে আকদুন নিকার পরে যে যখন প্রস্তাব দেওয়া হবে প্রস্তাবটা অ্যাকসেপ্ট করা হবে সেটা একটা ছোটো ফাংশন আপনি অগ্রিম করতে পারেন আগে করতে পারেন আর চাইলে আপনি ওয়ালিমার দিনই করতে পারেন তবে এত বিশাল ফাংশন একটার পরে আরেকটা করেই দেখা যায় যে শেষ পর্যন্ত প্রচুর পয়সা ব্যয় হচ্ছে এবং সেটা ইসলাম সমর্থন করে না ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মুনাতান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সর্বোত্তম বিবাহ সেটা যে বিবাহতে আপনার লেস এক্সপেন্ডিচার স্বল্প পয়সা দিয়ে যেটাকে আপনি ম্যানেজ করে নিতে পারেন সেটাই হচ্ছে উত্তম সেটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অতএব আমাদের এই আমলটাকে যেটা সুন্নায় মুয়াক্কাদা বলা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে তাকিদ দিয়েছেন নিজে আমল করেছেন সাহাবায়ে কেরামকেও বলেছেন যে সেটা মিস করা যাবে না সেই ওয়ালিমাটা আমাদের ছেলে মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে বিবাহের জন্য প্রস্তুতি নিব আমাদের মাইন্ডে সেই কনসেপ্টটা রাখতে হবে যে ওয়ালিমা হচ্ছে একটা মেইন বিবাহ বন্ধনের একটা মেইন অংশ সেটাকে আমরা আঞ্জাম দেওয়ার চেষ্টা করবো ওবিল্লাহি তৌফিক জাকাল্লাহু খাইরান একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি নিয়ে আসতে চাচ্ছি খেদির ভাই যেটা আমার মনে হয় আপনি বিয়ে পড়াতে গিয়ে আপনি এটার সম্মুখীন হয়েছেন আমি অনেকবার বিয়ে পড়াতে গিয়ে এটার সম্মুখীন হয়েছে সেটা হলো যে অনেকেই মনে করেন বিয়ে পড়ানোটা একটা ঝামেলা মনে করেন যে আমরা যেদিন বিয়েটা হবে সেরিমনিটা হবে শুধু খাওয়া দাওয়া থাকবে তো আমাদেরকে বলেন যে হুজুর আপনি তো বিয়ে পড়াবেন তো আগের দিন পড়ায় নিন আগের দিন এসে দুজন সাক্ষী থাকবে তাদের আগতে পড়ায় নিন কারণ বিয়ের দিন ঝামেলা করতে চাই না বুঝছেন কারণ ওই বিয়ের দিন খাওয়া দাওয়া থাকবে মানুষ থাকবে ওই দিন ঝামেলা করতে চাই না ওই দিন শুধু খাওয়া দাওয়া থাকবে তো এই যে এত বড় একটা কাজ সুন্না যেটা মেইন যেটা না করলে আপনার বিয়েটা হচ্ছে না সেটাকে ঝামেলা মনে করছেন আসলে বিষয়টা কীভাবে আপনি দেখবেন জি মোহতরম আসল সুন্নাটা হচ্ছে যে ইজাব এবং কবুল যখন প্রস্তাব দেয়া হবে প্রস্তাবটা অ্যাকসেপ্ট যেদিন করা হবে আসলে সেই দিন তো ওয়ালিমা হবে সবার সামনে করার উদ্দেশ্যটা হচ্ছে সবাই উইটনেস করবে এবং এই যে দুইজন মানুষ নতুন একটা জীবন শুরু করলো সবাই সেটাকে উইটনেস করবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা সুন্দর করে বললেন যে
এই কাজটা দেখে যারা বিবাহ করে নেই অবিবাহিত তারা কিন্তু এনকারেজ হয়ে মানে একটা এনকারেজ ফিল করবে যে মাশা আল্লাহ এইভাবে বিবাহ হয় আমার তো এইভাবে বিবাহ করতে হবে মানে নিজে একটা ফিলিংস চলে আসতে আসবে অতএব সেটাকে আমরা ঝামেলা একটা গুড ফিলিংস সেটাকে আমরা ঝামেলা মনে করতে পারি না কোনোভাবেই অগ্রিম করতে চাইলে আমরা করতে পারি মানে অনেক সময় হয় যে হয়তো মহিলা নার্ভাস হয়ে যাবেন হলে তো আগে ইজিন নিয়ে আসলে তো সেটা ইজিলি করা যায় পরে তো এটা মাইন্ডে নিয়ে অনেকেই করেন তো আসলে না সেটা ঝামেলা নয় সবাইকে নিয়ে আগনিনুন নিকাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে সেটাকে আলান করুন মানে আলানের অর্থ কি মহিলা যখন অ্যাকসেপ্ট করবে এবং যে ছেলেটা আপনার মেয়েকে নিবে আপনার বোনকে নিবে সবার সামনে বলবে কাবিল তুহা আলহামদুলিল্লাহ আমি মহিলাকে অ্যাকসেপ্ট করলাম যখন ইমাম সাহেব বললেন যে আমি আপনাদের বিবাহ সুন্নাহ তরিকা অনুযায়ী দুইজন উইটনেসের সামনে ওলির সামনে এত মহারানা দিয়ে বিবাহের ব্যবস্থা করে দিলাম আপনি এই মহিলাকে কি অ্যাকসেপ্ট করেন তখন পুরুষ বলবে কাবিল তুহা আমি অ্যাকসেপ্ট করলাম এই যে একটা সুন্দর কমিউনিকেশন কমপ্রিহেন্সিভ সিস্টেম ইসলাম আমাদেরকে দিয়েছে সেটা লুকিয়ে করার মধ্যে থেকে লুকিয়ে যখন আপনি কোনো সবাই সেটাকে উইটনেস করতে পারবেন যখন সবাই দেখবে তার ধর্মের প্রতি আমাদের এই নিকার প্রতি আলাদা একটা ইয়ে ফিলিংস চলে অনেকে আবার আলহামদুলিল্লাহ যেমন ইয়াংস্টার্স যারা আছেন দেশে তাদের আই মাস্ট অ্যাপ্রিসিয়েট তারা যেটা মনে করেন যে তারা মনে করেন বেশিরভাগ ইয়াংস্টার্সরাই যে আমরা নিকাহটা হতে হবে সবার সামনে এবং খুতবাটা সবার সামনে দিতে হবে এখানে মুসলিম নন মুসলিম সবাই থাকবে সাদা কালো বাদামি সবাই থাকবে এবং তারা যেটা মানে ফিল করেন যেটা হচ্ছে একটা দাওয়ার একটা অন্যতম হ্যাঁ একটা একটা জায়গা এখান থেকে আপনি দাওয়া দেবেন যখন আমরা খুতবাটা দেই তারপরে আমরা যখন নিকাহটা যখন আমরা পরিচালনা করি তখন অনেক অমুসলিমরা এসে আমাদেরকে বলছেন তারাও আমাদেরকে থ্যাংক ইউ জানান তারাও বলেন যে এটা তো খুব সিম্পল আমাদের শরীয়তে নিকাহটা খুব সিম্পল এই যে মনে করেন ইসলাম যে কত ইজি একটা রিলিজন দিন ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ দিনটাকে সহজ করে দিয়েছেন আল্লাহ আমাদের জন্য কঠিন করতে চান না তো এটা একটা তো আমরা মেসেজ দিয়ে দিতে পারলাম নাকি আপনি যদি এইভাবে চিন্তা করেন হ্যাঁ মুমিনদের প্রত্যেকটা তার জীবনের প্রত্যেকটা স্থান হবে প্রত্যেকটা কাজ হবে লিওয়াজিল্লাহি তাআলা সুযোগ নিবে যে আমি কীভাবে দাওয়াতি কাজ করতে পারি এবং যারা ইয়াং আপনি বলেছেন আলহামদুলিল্লাহ তাদের এই কনসেপ্টটা মাথায় থাকার কারণে অনেক পরিবর্তন আসছে আমাদের সমাজে ইয়াংরা কিন্তু আলহামদুলিল্লাহ সেটা আমাদের মুরব্বীরা করার কথা ছিল অনেকেই করে থাকেন তবে ইয়াংরা যারা প্র্যাকটিসিং মুতাদাইয়িন মুত্তাকি যারা মাশাআল্লাহ সেটা করার কারণেই আজকে দেখা যাচ্ছে যে অনেক সেটাকে ফলো করা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি একটা যেমন সাইকোলজিতে একটা কথা বলা হয় বিহেভিয়ার ব্রিজ বিহেভিয়ার আপনি একটা কাজ করবেন আপনার কাছ থেকে অন্য সেটা শিখবে অন্য সেটা শিখবে এক জেনারেশন যাওয়ার পরে আরেক জেনারেশন আসবে সেটাকে শিখবে তো আমরা যারা আলহামদুলিল্লাহ দিনের পথে আমরা চলার চেষ্টা করতেছি আমাদের দায়িত্ব হবে সেই সেই সিস্টেমটাকে জাহির করা সেটাকে ইয়ে কন্টিনিউ করা পরে পরের জেনারেশন সেটা থেকে শিখবে আলহামদুলিল্লাহ আপনি রাইটলি বলেছেন নতুন নিউ নতুন প্রজন্মকে আমরা এই ক্ষেত্রে থ্যাংক ইউ আমাদেরকে জানাতে হয় আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় নিয়ে আপনার সামনে আনতে চাই আজকাল তো সোশ্যাল মিডিয়াতে সব কিছু হয়ে যাচ্ছে বিয়ে দেখা যায় যে কনে দেখাও সেটা হয়ে যাচ্ছে আগেকার যুগে তো মনে করেন আমরা ঈদের চাঁদ উঠেছে কি না আমার মনে আছে ছোটোবেলা থাকতে আমরা আমাদের বাসা ছিল টিলার বাসে টিলায় গিয়ে উঠে আমরা দেখতাম যে ঈদের চাঁদ উঠেছে কি না কিন্তু আজকাল আমরা দেখি ফেসবুকে ঈদের চাঁদ উঠছে কি না তো এখন মানে মনে করেন এই যে আমাদের প্রোগ্রামও করছে এটা ফেসবুকে কিন্তু এখন ভাইরাল হচ্ছে আমাদের প্রডিউসার হাত ভাই এটা ফেসবুকে দিয়েছেন এবং তিনি এক্ষেত্রে কিন্তু মানে খুব সচেষ্ট এবং তিনি এনগেজ করছেন সবাইকে প্রত্যেকটা জায়গা থেকে যাতে সবাই প্রোগ্রামটা দেখেন এবং বেনিফিটেড হন তো এই যে মনে করেন ফেসবুকের মাধ্যমে এখন বিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা হচ্ছে মানে এই এই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে আবার আপনি দেখবেন এটা সুফল কুফল দুটোই আছে তো আপনি দেখবেন যে পরবর্তী দেখা যায় যে এই যে ফেসবুকের মাধ্যমে বিয়ে হবার পরে দেখা যায় যে যদিও এই ফেসবুকে একটা একটা এটাকে একটা টুলস হিসেবে ব্যবহার করা হয়েছে মানে একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে কিন্তু অনেকে আবার এটা তীব্র বিরোধিতা করছেন অনেক ফ্যামিলিতে আছে আপনার প্যারেন্টসরা কিন্তু চান না যেভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা পরিচয় হোক আর দেখাশোনা হোক বরং আমরা নিজেরা খুঁজি আমরা নিজেরা দেখি তারপরে বিয়েটা হোক তো আপনি বিষয়টা কীভাবে দেখবেন দেখেন সোশ্যাল মিডিয়া সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল না
তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে গাইডলাইনস গুলো আসছে হালাল হারামের ক্ষেত্রে, কোন কাজ করা যাবে কোন কাজ করা যাবে না, সেগুলোকে সামনে রেখে আমরা ফেসবুক থেকে যে সম্পর্কগুলো সৃষ্টি হয়, যেটা আমরা বলতে পারি যে দেখেন একটা ছেলে, ইয়াং ছেলে, অবিবাহিত ছেলে, একটা অপরিচিত মেয়েকে তো মেসেজ করা তার জন্য ঠিক নয়, এবং যদি ইউনিভার্সিটি ভার্সিটিতে পরিচয় হয়ে যায়, আমরা সাধারণত আমরা আলহামদুলিল্লাহ যেটা বলে থাকি যে একটা পরিচয় হয়ে গেলে জিনাতে লিপ্ত হওয়ার আগে ইসলামের দাবি হচ্ছে, শরীয়তের দাবি হচ্ছে যে বিবাহটা হয়ে যাওয়া উত্তম। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আজকে যেটা যে অবস্থা হচ্ছে, আমি কিন্তু সেটার পক্ষে না বলে না, আমি যেটা পার্সোনালি যেটা বলবো যে দেখেন সেটাতে তার মাফসাদাটা, তার ক্ষতিটা হচ্ছে মানফাহা থেকে আরও বেশি, যেটা আমরা বলতে পারি অনেকগুলো ফায়দা হচ্ছে। দেখেন অনেক অনেকে স্ট্রাগল করতেছে বিবাহ করতে গিয়ে, দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া থাকার কারণে অনেকগুলো বিবাহ হয়ে যাচ্ছে, দিনই ভাই দিনই বোনকে মিট করতেছেন, কিন্তু সেই তরিকা অনুযায়ী কি সম্পর্ক হয় সেটা একটা প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সেটা ছিল না, এখন নতুন যুগে আসছে, আপনি তো ডাইরেক্ট দেখতে পারতেছেন না ওনাকে, এই তরিকা অনুযায়ী কি বিবাহ হয় কি না, এটা নিয়ে আসলে অনেক কনফিউশন। দেখেন আমাদের যে তরিকা রয়েছে, যে পরিবারকে ইনভলভ করে, আমাদের মুরব্বী যারা আছেন তাদেরকে ইনভলভ করে এই মানে এইরকম একটা সম্পর্কর সূচনা শুরু হয়। আমাদের নিজে একটা মহিলাকে দেখে, ওনার ফটো দেখে আমি মেসেজ দিয়ে দিলাম যে আর ইউ ম্যারিড আর ইউ নট ম্যারিড, এইরকম কিন্তু সম্পর্ক না হওয়া উচিত। আল্লাহ আলম, জাজাকাল্লাহ খের ওয়াসাম জাজা। আমরা অনেকেই কিন্তু আমাদের বিষয়ের সাথে সংশ্লিষ্ট প্রশ্ন করছেন, দেখা যাক এই মুহূর্তে কি আছেন লাইনে কথা বলছেন সরাসরি ইসলাম এসেন্সিয়ালস অনুষ্ঠানে। বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। ভালো আছেন আপনি? জি আল্লাহর মেহরবানি আমি ভালো আছি, আপনারা দুইজন ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ আপনার আরো জ্ঞান বেশি করে দেউক, আর আল্লাহ আপনার ইলিম বলাইয়া দেউক, আল্লাহ আমরা ইলিম দিছেন করি, আল্লাহ মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ আশা ফল বকলকাত বানাইছেন, আপনারা ইলিম বিতরণ করা, আপনারা বিনয়ী মানুষ, আল্লাহরা আপনার এবাদতরে কবুল করুক। আপনার প্রশ্ন করছিলাম দুইটা, আমার প্রশ্ন আপনার প্রডিউসার হিসাবে আপনারা কাছে পৌঁছাইছেন না, একটা হইল যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল মক্কা শরীফ আর রুসুমাত হয়েছিল মদিনা শরীফ, এখন বিয়ার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার বাড়িতে কোনো অনুষ্ঠান হয়েছিল নি, আর তাই যখন আপনার গেলা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যখন রুসুমাত হইল তখন রসুল্লাহর বাড়ির কিতা অনুষ্ঠান হয়েছিল এটা, আর আরেকটা হইল যে মোহরে ফাতে মি জিনিসটা কিতা, ওটা ও দুইটা প্রশ্ন যদি আপনারা দয়া করি আমার বুঝাইয়া কইন, তাইলে আশা করি আমার জেলাখান উপকার হইব আর অন্যান্য মুসলমানগুলো এটার থেকে ফায়দা হইব। আর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তখনকার যুগর খালি আপনার ধনী মানুষ আসল না, ওখান কো হিসাব করি দেখা গেছে যে দুই নেতান লাগান ধনী কেউ মনে হয় সম্ভব না, যে তাবুকের যুদ্ধের সময় 50,000 গুরা আল্লাহ রস্তে দান করছিল আর দুই নেতাকেই ব্যস্তর খবর হইয়া গেছেন কি তানরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন এক বকরি দিও লিমা করিও, এখন আমরা 1,200 না খাওয়াইলে আমরা ইজ্জত যায় গিয়ে, এখন তান থেকে বড় ইজ্জতদার আল্লাহ হারে বানাইছেন, আল্লাহ আপনারা এরকম করুকা আমার মাফ করি দুকা, আর আপনারা আমরা লাগি দোয়া করবা আর আমরা আপনার লাগি দোয়া করি, আল্লাহ আপনার কবুল করুক আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, বারাকাল্লাহু ফী, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরা হাসানা জাযা। আমরা এই মুরব্বি যাইন ফোন করছেন আলহামদুলিল্লাহ, অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, আমার তার কথাবার্তা মনে হয়েছে এবং যথেষ্ট জ্ঞান রাখেন ইসলাম সম্পর্কে আলহামদুলিল্লাহ, এবং যেভাবে তেন কথাগুলো হয়েছেন আমার মনে হয় তার কিছু প্রশ্নের অনেক উত্তর তার কিছু আছে। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানু জাযা ফি দুনিয়া ওয়াল আখিরা। একটা জিনিস একটু ডিফেন্ড করতে হয়, আমরা প্রডিউসার অনেক সময় দেখা যায় যে আপনারা যখন ফোনে মাতইন প্রডিউসার এটা কিন্তু পাস করে দিলেন আপনারা অন্য, তো বেটার হইব যদি আপনারা এই প্রশ্নটা যদি বেশি কনফিডেন্সিয়াল না থাকে তাহলে এটা সরাসরি যদি অনেয়ারও হইন তাহলে এটা বলা অন্যরা শুনলা এবং এটা উপকৃত হইলা, এবং আলহামদুলিল্লাহ এটা কারণ অনেক সময় আমরা করেসপন্ডেন্স করতে একটু সময় লাগে কন্ট্রোল রুমের লাগে, তো এটা আমরা লাগে ইজি হয়ে যায় যদি আপনারা ডাইরেক্ট টেলিভিশনে ফোন করিয়ে প্রশ্নটা রাখি দেন অনেয়ার মাঝে। খুব সুন্দর তেন প্রশ্ন আনছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে নিকাহর ব্যাপারে, সুবহানাল্লাহ আজকালকার যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে সম্পর্ক, যেটা এটা আমরা প্রায় সময় আমরা দোয়াত হই
যখন আমরা নিকাহ হয় তখনও কিন্তু আমরা কই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার আর মতো যাতে একটা সংসার হয়, কারণ আজ খালকু এটা একটা এক্সাম্পল সেট করা ভেরি ডিফিকাল্ট, তারা মাঝে যারা একটা যারা একটা সংসার আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আবু বকরও কিন্তু দুনিয়া আসলা মক্কার মাঝে তাইন খুব বেশি দুনিয়া আসলা। এনিওয়ে তো তাইন যে বাইদি তাইন ইঙ্গিত করছেন যে রসুমাতটা হয়েছিল কিনা এই ব্যাপারে জানতে চাই, তাফাদ্দাল। জাজাকাল্লাহু খাইরান, আপনার দুইটা সুন্দর প্রশ্ন লাগে, জাজাকাল্লাহু। আশা করা যায় এই দুইটা প্রশ্ন থেকে অনেকে ইস্তেফাজা হাসিল করবা ইনশাআল্লাহ। জি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অন্য উম্মাহাতুল মুমিনিন যারা আসলা তারা যেগুলা দিছেন এর চেয়েও বেশি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিছেন মহব্বতের ক্ষেত্রে, বিবাহ শাদীর পরে তান সম্পর্ক তান সময় সবগুলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিছেন। ওলিমাও রয়েছে, সবগুলো রয়েছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অবশ্যই তান লগে সম্পর্ক হয়েছে, যদিও বিবাহর আগে তার একটা সম্পর্ক মানে ওয়াদা বলতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর লগে একটা আন্ডারস্ট্যান্ডিং আছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তানরে শাদি করবা, তবে একটা বয়সও পৌঁছার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তানরে শাদি করলা। দ্বিতীয় প্রশ্নটা আছিল মহরে ফাতিমি ওই লগিয়া যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বিবাহর লাগিয়া প্ল্যান করলা, তখন আলী রাদিয়াল্লাহু আনহুরে কইলা যে তোমার গেছে মোহরুর লাগিয়া কোন সম্পদটা আছে? তখন আলী রাদিয়াল্লাহু আনহু কইলা যে ইয়া রাসূলুল্লাহ, আমার গেছে দিরউকাল হুতুমিয়া, মানে একটা শিল্ড, যেটা আমি যুদ্ধর যখন যুদ্ধর ময়দানে যাই সেই শিল্ডটা আমি ব্যবহার করি, এই শিল্ডর বাইরে আমার কিচ্ছু নাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা যে তুমি ও শিল্ডটা বিক্রি করিয়া যেগুলা ফাইবাই ওগুলো হইব তোমার মোহর। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা বিক্রি করলা, উসমান রাদিয়াল্লাহু আনহু কিনলা, তান পরে গিফট হিসাবে আবার দিলাইলা শিল্ডিকান। তো এই ক্ষেত্রে দুইটা রেওয়ায়ত আইসে, কেউ হইরা 460 দিরহাম, কেউ হইরা 500 দিরহাম, এবং বর্তমানে 600 দিরহামের পরিমাণ হইল গিয়া কেউ কেউ কইছেন 1146 পাউন্ড, এবং একটু বেশ সময় হইতে পারে, দ্যার ইজ এ ভ্যারিয়েন্স। তো মহরে ফাতিমি জিনিসটা ওয়াজিব না, কেউ অনুসরণ করতে চাইলে করতে পারেন, এইটা কিন্তু এটা সুন্নতর, মানে এরকম কোনো আল্লাহ রসুল আসলামে কোনো হাদিস শরীফ হইন খারিজ করছেন না। দেখুক আল্লাহ রসুল আসলামে উম্মাহাতুল মুমিনিন কতটুকু মোহর দিছিল আমরা সেগুলোও দেখার দরকার, সেটা তো আল্লাহ রসুল আসলামের প্র্যাকটিস। কিন্তু মেয়ের ক্ষেত্রে যেটা দিছেন শুধু আমরা ওটারে আমল করতাম আর অন্যটারে আমল করতাম না, না, মোহর হইল গিয়ে এমন জিনিস আমরা তৌফিক অনুযায়ী দিতাম। আল্লাহ সুবহান তাআলা কুরআন মজিদে হুইরা সুরাতুন নিসার মাঝে ওয়াতাইতুম ইহদাহুন্না কিনতারা ওয়াতুন নিসা সাদাকাতুহুন্না নিহলা, যে মহিলা হলরে তারার হক যে একটা মোহর সুন্দর একটা গিফট তারারে দেও, মোহরে ফাতিমি যে আবার মিনিমাম দিতে হইব এরকম কথা নাই। প্রসঙ্গক্রমে আর একটা কথা আমার অ্যাড করা দরকার মনে করি, আর যে আমরা যারা মনে করি যে মোহরের একটা মিনিমাম পরিমাণ আছে, যে মোহরে ফাতিমির লগে মিনিমাম পরিমাণ, এই কথাটা আসলে সহি নয়। মিনিমাম কোনো পরিমাণ নাই উলামা ইকরামের মতই লগে লাম তাজআল আশ-শারিআ হাদ্দান লিকিল্লাতিহি ওয়ালা লিকাসরাতিহি, আপনার মিনিমামও কোনো অ্যামাউন্ট নাই, ম্যাক্সিমামও অ্যামাউন্ট নাই, আপনার তৌফিক অনুযায়ী আপনি মোহরটা দিতা। আল্লাহু আলাম। একটা এত কইছেন যে ওয়াতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ, বিল মারুফ, মানে মারুফের সাথে তাই দিতা, আসলে কোনো এক্স মানে অ্যামাউন্ট কিন্তু নির্ধারিত করিয়া দিচ্ছেন না, বরং মারুফটা কি যেটা বোঝা যায় যে সামথিং মানে একটা মানুষের দেওয়ার রিজনেবল। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু খাইর, রব্বানা তাকাব্বাল। আমরা একটু বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও আসছি ইনশাআল্লাহ, আপনারা আমাদের সাথে থাকবেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে আছেন, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, ফেসবুকে যারা দেখছেন আমাদেরকে চ্যানেলসের পেজে অথবা ইসলাম এসেন্সিয়ালসের পেজে, যারা দেখছেন আমাদেরকে আপনারা chsuk.tv এবং sky777। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে ছিলাম যে একজন ভাই আমাদেরকে মুরব্বী আমাদের কাছে ফোন করেছে, তিনি একটা বিষয় বলছিলেন যে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা অত্যন্ত ধনী মানুষ ছিলেন, এবং আমরা জানি যে মানে তার মতো ধনী তিনি এটাও বলছেন যে বর্তমান বিশ্বে পাওয়া মুশকিল,
ইভেন বিল গেটস থেকেও ধনী হত ছিলেন আল্লাহ আল্লাহ সেই সময়ের জন্য তিনি হয়তো বিল গেটস বা তার চেয়েও বেশি ধনী ছিলেন ইন ইন গুড সেন্স। তো এখন আপনার তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতে পারতেন তুমি 100 উট দিয়ে করবা মানে করো, কিন্তু তাকে একটা ছাগলের কথা বললেন যে তুমি একটা ছাগল দিয়ে নাইলে অলিমা করো। এখানে এখানে তো আমার যেটা মনে হয় আমি আপনার সাথে একটু শেয়ার করি, এখানে তো দুটো বিষয় হয়তো কাজ করে, যে একটা হচ্ছে যে তুমি মানে মানে উম্মাহকে বোঝানো যে না হলেও একটা কিছু দিয়ে তুমি অলিমা করো খাওয়াও তুমি, মানুষ যাতে এনজয় করুক বিয়েটা এবং এটা ছেলে করবে গ্রুম করবে দামান করবে এটা। আর আরেকটা জিনিস যেটা হলো যে যেহেতু সুবহান আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবা, তাকে তাকে তিনি আরও ছোটো হয়তো কিছু বলতে পারতেন, দেখো একটা খেজুর দিয়ে দাও, তিনি বলছেন যে না একটা ছাগল, আবার যাতে বেশি খরচ না হয় আপনি যেটা একটু আগে বলছেন যে এই এই কথা এই সেন্টিমেন্টও হয়তো কাজ করবে। তফাদ্দল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন মক্কা থেকে, উনি তো আসলে বেশ নিয়ে আসেন নাই, উনি আসলে নিজেকে এস্টাবলিশ করেছেন মদিনাতে। তো আব্দুর রহমান ইবনে আউফ সুবহানাল্লাহ, আল্লাহ রসুল চাইলে তো ওনাকে বলতে পারেন যে আপনি 500টা বকরি দিয়ে আপনি অলিমা করেন, কিন্তু যদি সেটা বলতেন সেটা হাদিস হয়ে যেতে পারে, সেটা একটা থাকিদের মতো হয়ে গেলে পরে যারা আসবে সবাই তো দিতে পারবে, উম্মার জন্য কষ্ট, উম্মার জন্য কষ্ট হয়ে যাবে। এবং হাদিসটা একটু গভীরভাবে ইয়া করলে পড়লে বোঝা যায় ওয়ালাউ বিশাহাতিন, এই যে ওয়ালাউ আসছে এখানে ওয়ালাউ দ্বারা বোঝা যায় যে মিনিমাম যেটা মিনিমাম দিয়ে, কিন্তু এখানে ওনাকে বলা হচ্ছে না যে আপনি একটা দেন, ওয়ালাউ বিশাহাতিন অর্থ হচ্ছে মিনিমাম আপনি একটা দেন, পারলে তো আরও বেশি উনি তো পারবে, ওয়ালাউ বিশাহাতিন অর্থ হচ্ছে আপনার পক্ষে থেকে যেটা আমি এক্সপেক্ট করি আব্দুর রহমান ইবনে আউফ, আল্লাহ রাসূল বলছেন যে আপনি একটা মিনিমামও দেন দিলে, কিন্তু আল্লাহ রাসূল সুবহানাল্লাহ এত হিকমতের অধিকারী ছিলেন, জওয়ামি অল খালিম, অল্প কথা বলতেন কিন্তু বিশাল আকারের মানা ছিল, ওয়ালাউ বিশাহাতিন আপনি একটা দিয়ে দেন, সেটা উম্মতের জন্য ইজি করার জন্য, যে যারা পরে আসবে মিনিমাম দিয়েও একটা যতটুকু তৌফিক থাকে দিয়েও ওলিমার ব্যবস্থা করা। আল্লাহ জাকাল্লাহ খান। খিদির ভাই একটা মানে প্রশ্ন এসছে আমাদের কন্ট্রোল রুমে, সেটা হচ্ছে একটু কনফিডেন্সিয়াল প্রশ্ন, ইটস ভেরি কনফিডেন্সিয়াল, এবং আমরা প্রথমে দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন এ ধরনের অবস্থা যাতে আমাদেরকে না ফেলেন, আমিন ইয়া রাব্বাল আলমিন। সেটা হচ্ছে যে বোন প্রশ্ন করেছেন যে তিনি জানেন যে তার হাজব্যান্ডের সাথে অন্য মহিলার সম্পর্ক, তিনি পরকীয়া কাজে লিপ্ত আছেন ওলিয়াদে বিল্লাহ, তো এক্ষেত্রে তিনি কী করতে পারেন এবং হাজব্যান্ডকে ফিরিয়ে আনার জন্য বা হাজব্যান্ডের কী দায়িত্ব রয়েছে তিনি জানতে চাচ্ছেন। বিসমিল্লাহ রহমান রহিম। বোন প্রথমে আমরা দোয়া করি আল্লাহ সুবহান ও তাআলা আপনার প্রতি আহসান খরুকা, আপনার সব মুআমালাত কুল্লারে আল্লাহ সহজ খরুকা। পরক্রিয়া সম্পর্ক বিবাহর আগে বিবাহর পরে সাফ না জায়েজ, এবং ইসলাম সুন্দর একটা ব্যবস্থা দিছে নিকাহ মানুষের যৌন চাহিদারে দমন করিয়া রাখার লাগিয়া আল্লাহ সুবহান ও তাআলা এই ব্যবস্থাটা দিছেন। এখন বিবাহ করার পরে মানুষ যখন এমন অবস্থার নিজে থাকে যেহে তার নিজরে অশ্লীল সাজর মাঝে ফালায়, তখন আল্লাহ সুবহান ও তাআলা এই ক্ষেত্রে কইরা ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা, যে জিনার খান্দা তো যাইও না, এমন একটা রাস্তা যে রাস্তায় তোমারে ধ্বংস করে দিব আখ দুনিয়াই এবং আখেরাত। বোন আমরা যে একটা অ্যাডভাইস করমু, দেখুক এখন আপনি যে একটা ক্লেম কররা স্বামীর কথা, আমরা তো আসলে পুরা কেসটা জানিয়ান না, এবং এগুলা প্রমাণ উইলে তো অন্য একটা রুট আপনি নিতা, আপনি বউক তান লোগে আপনার স্বামীর লোগে বইয়া, আপনি আমি যেটা মনে করি আপনার তো দাবি আপনার সম্পর্ক আপনার স্বামীর লোগে আপনি বইয়া তান লোগে ক্লিয়ার বিষয়টা মাতুক যে এইরকম ওর কি না, তাই যদি ডিনাই করুন আপনার মই মুরব্বীরা আপনি ইনভলভ করুক, এবং কোরআন মজিদের মাঝে স্পষ্টভাবে আইসে যখন দাম্পত্য জীবনের মাঝে সমস্যা দেখা দেয় তখন দুই পার্টির মুরব্বী হলে একত্রিত করিয়া কীভাবে এগুলো সমাধান করা যায়, আপনি যদি নিজের মাঝে এই বিষয়টা রাখিলেন তা আসলে খুব কষ্ট আপনি ফিল করবা, আপনি মই মুরব্বীর ইনভলভ করুক, দেখুক যে অন্য কোনো পথ আপনি বাহির করতে পারেননি এবং এই কঠিন সমস্যা থেকে আপনি কীভাবে উদ্ধার হইতে পারেন, আপনি মই মুরব্বীরে আপনি ইনভলভ করুক ইনশাআল্লাহ, আল্লাহ সুবহান তাআলা আহসান করুক, বারাকাল্লাহু ফিক। ইয়া জাযাকাল্লাহু খাইরান। যেমন
বেশ কয়েকদিন আগে আমি একটা ফোন পেয়েছিলাম এটার অপোজিট, যেমন ভাই তিনি জানেন যে তার ওয়াইফের সাথে আরেকটা আরেকজন লোকের সম্পর্ক, এবং তিনি আমাকে এভাবে বলছিলেন যে ওই ওটা হচ্ছে ওই লোকটা হচ্ছে তার মানে তার বাচ্চা যে স্কুলে যায় ওই বাচ্চার ফ্রেন্ডের বাবা মানে প্যারেন্টের কি, তো তিনি জানেন যে ওই সম্পর্ক, তারপরে তিনি এটা দেখেছেন বাসায় এসেছেন, কিন্তু তিনি প্রচণ্ডভাবে ভালোবাসেন তার স্ত্রীকে। তিনি বলছেন যে আমি আসলে খুবই ভালোবাসি এবং আমি জানি যে আমার স্ত্রী আমাকে ভালোবাসেন না, তিনি ওই লোকটাকে ভালোবাসেন এবং তিনি আমার বাসায় আসছে, এটাও আমি জানি, আমার স্ত্রীও জানে যে আমি জানি, কিন্তু আমি এক্ষেত্রে কী করতে পারি, কারণ আমি এবং আমার বাচ্চাও বড় বড়। তা আমি বললাম যে দেখেন আসলে তো ইটস ভেরি ডিফিকাল্ট সিচুয়েশান, মানে এই সিচুয়েশানে আপনি কী করতে পারেন? তখন উনি বললেন যে আমি জানি আমি হয়তো আমার ডিভোর্স দেওয়ার জন্য আপনারা বলবেন, শরিয়াভাবে বলছে হয়তো ডিভোর্স দেওয়ার জন্য, কিন্তু এক্ষেত্রে আপনারা একটু দোয়া করবেন যে মানে এই সিচুয়েশানটার থেকে আমরা যাতে পরিত্রাণ পাই বা আমার ওয়াইফের যাতে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। এটা কিন্তু উভয় দিকে হচ্ছে, এটা যদি একটা সিনারি আমাদের কাছে আসছে, কিন্তু ওই সিনারিটা আমাকে উনি ফোন করে বলছেন এবং ভদ্রলোক কেঁদেছিলেন, এবং বিশেষ করে আই ফেল রিয়েলি মুভড বাই হিজ ক্রাইং, আমি প্রাসঙ্গিকভাবে আপনাকে বললাম। আসলে এরকম কেসগুলো মৌলানা খুব খুব বেশি বৃদ্ধি পার আমরা কমিউনিটির মাঝে, রিলেশনশিপ আউটসাইড অফ ম্যারেজ যেটা আমরা দেখতাম পারি আর, তো এগুলার সলিউশনের ক্ষেত্রে ইসলাম কিন্তু সুন্দর সুন্দর সলিউশনগুলো দিছে। আজকে সেই সলিউশনগুলো কিন্তু আমরা যে সমাজে বসবাস করি আর এই সলিউশনগুলোর মানুষে আইব মনে করে, কিন্তু আসলে সেইগুলো প্রয়োগ করলে দেখা যাইব যে উম্মতের প্রতি অনেক ইসান হয়েছে। এবং এই যে আল্লাহ সুবহান তাআলা যতটা সিস্টেম আমরা দিছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো একাধিক বিয়া করার কোন কারণে করছিলা, এবং এই বিষয়টা আমরা বুঝানির দরকার। ও কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তো মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে বিবাহ করতে পারতা, মক্কা থাকতে সবচেয়ে সুন্দরী মেয়ে বিয়া করতে পারতা, নবী হিসাবে নয়, তার যে চারিত্রিক গুণে গুণিত আসলে আল্লাহ রসুল আলামিন আসলা, এগুলো কাফিরের সার্টিফিকেট দিছে মুসলমানের আগে, এবং মহিলা হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং কবি কত সুন্দর করে হইলা যে যদি ইউসুফ আলাইহিসাল্লামরে দেখে মহিলা কোন খাজ করলো, আল্লাহ রসুল সাল্লামে দেখলে মানে ওরকম সুন্দর এবং অ্যাট্রাকটিভ মানুষ আসলা, কিন্তু আল্লাহ রসুল সাল্লামে বিবাহ করলা বিধবা, বয়স্ক মহিলা হলে বিবাহ হল, এবার কম বয়সী তো আসলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিবাহ আল্লাহ রাসূল, যেগুলো আল্লাহর ফয়সালা, তো এই ক্ষেত্রে সবগুলো আল্লাহর ফয়সালা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রত্যেকটা বিবাহ দেখুক কোনো একটা সবব আছে, কেন মানে কারণ বশত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিবাহ করলা, কিন্তু আজকে সুবহানাল্লাহ এগুলার আইব মনে করার কারণে আমরা সমাজও অনেকগুলা সমস্যার সম্মুখীন আমরা। আল্লাহ তাআলা আলাম, জাযাকাল্লাহু খায়র ওয়া আহসানু জাযা ওয়া বারাকাল্লাহু ফিক, আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুক, আমরা দ্বীনের পথে সাবিত কদম তাখার তাওফিক দান করুক। اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك وطاعتك آمين يا رب العالمين. Let's see who is the next caller. السلام عليكم ورحمة الله وبركاته. انصري بلا سنة. السلام عليكم. وعليكم السلام. جي خي خويرا كون جدي فون ورسن بليز. امي برمينغام تنه خويرا ام ايران. هيرون باي بلا سنة. بلا سنة احنا بلا سنة. الحمد لله. ونواصل افنا بطمع. جزاك الله خير وحسن الجزاء. আহলান আহলান, আচ্ছা জুবাই আনসারী ভাই, আমার একটা কোয়েশ্চন আসলো, একটা করিলাই খোকা কোয়েশ্চনটা হইলো, আমরা দেশ মানুষ যখন বিয়া হয়, বিয়াত যে মহরানের যেগুলো দায়্য করা হয়, তুই কেন মানে একটার লোকের দুইটা কোয়েশ্চন আসবো, সেও হইলো এই মহরানাটারে অনেক সময় ওয়াইফের কাছে মানে মাফ লইলেন, ঠিক আছে ফরে দিন মানে এটা মাফ করিয়া দিলা আপাতত, এটা ঠিক আছে না, আর আরেকটা পার্ট হইল যেটা সেরকম যেমন ওয়াইফের কাছে মাফ চাইন হয়তো 10,000 টাকা আছে এক্সাম্পল, 500 টাকা দিয়া হইলা মাফ করিয়া দিলাম, ওয়াইফে হইলা না ঠিক আছে আমি আপনার 75% মাফ করিয়া দিলাম, 25% আমি মাফ করতাম পারতাম না, এইগুলো আমি আখেরাতর দিন আমি কেটা ইউনো মাফ করিয়া দিব, কমপ্লিকেটেড একটা জিনিস, তো এটা আমি আসলে এটা ঠিক না ঠিক না আমি জিনিসটা আপনাকে বুঝতাম চাইছিলাম, আমি জানি না আপনি বুঝছেন,
জাযাকাল্লাহু খায়র ওসমান জাযা হিরণ ভাই আরো ফোন করবা ইনশাআল্লাহ মাতিব নে জাযাকাল্লাহু খায়র আপনি ফোন রাখো থ্যাংক ইউ ভেরি মাচ বারাকাল্লাহু ফিক ও রব্বানা তাকাব্বাল খুব সুন্দর প্রশ্ন করছেন বার্মিংহাম থেকে আল্লাহ বার্মিংহামের প্রতি রহম করুকা আমিন ইয়া রাব্বাল আলামিন সেটা হইল গিয়া মহারানা দাহ্য করার ব্যাপারে এবং ওয়াইফের কাছ থেকে যেটা মাফ করা এবং এটা কিন্তু ওয়াইয়া তাকে বিয়ের রাইত বিয়ের রাইত আমরা আমরা দেশের কালচারে দেখা গেছে যে হাজব্যান্ড গিয়া ওয়াইফ রেখইন যে তুমি অত লেখাতে হইছে 50,60,793 টাকা 29 পয়সা আমি তো এইটা দিতে পারতাম না তুমি জানাই দিতে তাহলে জাস্ট লেখানো হয়েছে যে তুমি এটা মাফ করে দিলাম এনে কিন্তু একটা আপনি হয়তো আসবা সাউন্ডস ফানি বাট এনেও আপনার মনে হরকা ওয়াইফ তো যত শক্তিশালী হোকা ইভেন তেন কুস্তিগিরি যদি হয় কিন্তু এই রাত্রে তাইন মানে মনে হরকা মাফ করে দেওয়া ছাড়া তার কোনো উপায় না থাকে না মানে তাইন আইসন এক গরো নতুন গরো সুবহান আল্লাহ এবং আল্লাহুল মুস্তাআন এটা নতুন গরো আইসন তাই জানেন না হাজব্যান্ড বদমেজাজি না বালা মানুষ কিলা মানে আমরা তো অ্যারেঞ্জ ম্যারেজ তো সব জায়গা তো মানে মোস্ট অফ দ্য টাইম তো এখন যেটা হইল গিয়া আপনার এই ক্ষেত্রে কিন্তু তা না কোনো সে থাকে না কোনো তাইন একবারে আপনার আপনার ইয়েটা হয় না আর কি মানে বেচারি হইলে গিয়া এমন একটা পজিশনও যে তাইন খুনবা যাইতে একবার যদি না মাফ করেন আবার কিতা করবাহীন তো এখন তাইন নিরুপায় হইয়া হেল্পলেস হইয়া তাইন কিন্তু কইনা ইচ্ছা আমি মাফ করে দিলাম তো এটা এবং ও একটা সময়টারে হাজব্যান্ড হলে কিন্তু এটারে তারা এই সময়টারে তারা অ্যাডভান্টেজ নেই এই সময়টার অ্যাডভান্টেজ এরা এখন তো ওয়াইফ কিন্তু বলে এখন আজকে ফলা দিন তুমি এখন যদি ওয়াইফে উঠিয়া কইন যদি না আমার এগুলো আমার দিতে হইবে বলে ফলা দিন তুমি লাগাই দিচ্ছ তোমার তোমার এগুলো দিতে হইব তোমার তো তুমি সংসার তোমার লোক খিলাম চলবো মহতরম দেখুক আমরা আগেও হয়েছি আমরা আগের প্রোগ্রামগুলাত মহরটা হইল গিয়া মহিলার অধিকার এই অধিকারটা আল্লাহ সুবহান তাআলা নিজে মহিলারে দিছেন ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতার আমরা আগে যে আয়াতটা হইলাম যে তারারে যে আপনি একটা গিফট দিতে হইবা এই খাজটা বাধ্যতামূলক এগুলো আপনি দিতে হইবা এবং উলামা ইকরামর মত হইল গিয়া যে খিলওয়াতে সাহিহা মানে আপনি যখন নীরবে একজন মহিলার লগ হইবা যেটারে আমরা বাসর রাইত হই এর আগে কিন্তু আপনি আপনার ঋণ প্রতিশোধ করতে হইবা আপনি কিন্তু ঋণী কারণ হইল গিয়া যে আল্লাহ সুবহান তাআলা আপনারে আদেশ করছেন মহিলার অধিকার দেওয়ার লাগে আপনি না দিলে আপনি কিন্তু ঋণী কোন সময় এই পয়সাটা দিতা এই বিষয় নিয়ে উলামা ইকরামের মাঝে দুইটা মত কেউ কইরে মহরে মুআজ্জাল আর কেউ কইরে মহরে মুআজ্জাল মহরে মুআজ্জাল হইল গিয়া উপস্থিত মোহর দেওয়া যখন দুই পার্টি একত্রিত হইলা আকদুন নিকা হইল উপস্থিত টেবুলে দেবো হইল যে আমি 10,000 ওয়াদা করছি আমিও 10,000 দিলাম 5,000 ওয়াদা করছি 5,000 ওয়াদা আপনি মোলানা নিশ্চয়ই যখন বিবাহ ফরাইন আপনি এই রিমাইন্ডার দেন যে আমি আর অগ্রসর হইতাম পারতাম না নসিহা করাত যত সময় পর্যন্ত না মোহর দেবো হয়েছে বাবার আত এগুলো আমরা ক্লিয়ার করি কারণ আমরার দায়িত্ব হইল যারা আমরা বিবাহ ফরাই এই পয়সাটা যাতে করিয়া আমরার সামনে দেবো অ্যাটলিস্ট আমরার রেসপন্সিবিলিটিটা ইয়ে হইল এখন হইল গিয়া মোহরে মুআজ্জাল যে একটা উপস্থিত দেওয়া আমরা দেশও কিন্তু একটা কালচার যুগ যুগ ধরিয়া আর যদিও দেখা যায় যে হাজার হাজার উলামা ইকরাম কিন্তু এই বিষয় নিয়া নিশ্চয়ই হইছেন কিন্তু মানুষে আমল করতে গিয়া তার মাঝে অনেক গার্থী ও যে লেখাইলা 10,000 পাউন্ড দিবা কিন্তু শেষ পর্যন্ত কই 10,000 শেষ পর্যন্ত কই 5,000 ও যে আপনি কইলে অ্যাডভান্টেজ নেওয়া ভদ্র মহিলা গেছেন নতুন একটা বাড়ির এমনি নার্ভাস তার নিজের পরিবার তরক করিয়া ইয়ে আরো এখন উলামা ইকরামে সম্ভবত সৈয়দ সাবেক ফিকুসুন্নার মাঝে হইছেন যে মোহর দিতে গিয়া বিগাইরে খাদি আতিন মানে আপনার মাইন্ডও ডিসেপশন থাকতো না আপনি দিতা আপনি একবার মন থাকি দিতা আপনি কইলা 10,000 কিন্তু আপনার মাইন্ড হইল গিয়া 10,000 দিলাই মাসর রাইতে গুণ আবার আমি আইন নিব যদি ইন্টেনশন থাকে ঘাস থাকি মানে লাইসা মিন্নামান ওর ঘাসানা ওর রহমা হুকুমা কাল আলাই ইসলাম যে আমরার মাঝে নাই আমরা অন্তর্ভুক্ত নাই যে অন্যরে চিটিং করে তো এই ক্ষেত্রে তো আপনি চিটিং করলা আল্লাহর আদেশর অমান্য করিয়া আপনি মহিলারও অধিকার দিলেন আল্লাহর আদেশ অমান্য করল না আপনার দাম্পত্য জীবন কীভাবে সুন্দর হইতো তো এই লোকই একটা বিষয় মহরে মুআজ্জাল যে একটা ডিলেই করা জায়েজ আছে কিন্তু ওয়াকুদ্দিমা উপস্থিত দেওয়াটারে আরও পছন্দ করছেন আল্লাহ রসুল আসলাম নিজের মেয়ে বিয়া দেওয়ার সময় আলী রাদি আল্লাহর কিতা কইলা তুমি ফয়লা দেও মোহর তারপরে তুমি আমার মেয়ের বিবাহ করবা এই হাদিস তো যথেষ্ট বোঝার লাগবে অতএব সেই কালচারটা আমরা চেঞ্জ করার দরকার উপস্থিত আমরা মোহর দেই উপস্থিত না দিলে অনেক সমস্যার সমাধান সম্মুখীন আমরা হইয়ার আল্লাহ আলম সুবহানাল্লাহ
যেটা হলো যে আপনার সুবহানাল্লাহ যে 75% 25% স্ট্রেঞ্জ কোয়েশ্চন ওয়াট ইউ গোনা সে এখন হইল গিয়া মহিলা হইলা গিয়া সাহিবাতুল মাল মহিলা হইলা গিয়া যে ই সম্পদের অধিকারী তাই যদি হইন বলে আমারে এখন 100% দেওয়া লাগবো আপনি দিতে হইবা আর তাই যদি হইন বলে আমি এহসান করলাম তোমার প্রতি তো তুমি তো ওয়াদা করছিলা বিবাহ করার লাগে এখন তোমার গড় আওয়ার পরে তোমার আর্থিক অবস্থা দেখিয়া আমি 50% মাফ করে দিলাম ইটস আপ টু হার কিন্তু এই ক্ষেত্রে পুরুষে কোনো সময় তাই ডিকটেট করতে পারত না যে আমি আমার 50% মাফ করিয়া দেও এটা কোনোভাবে নাই এটা মহিলায় নিজটাকে দিলে ঠিক আছে আখেরাতের সময় তাই 25% বাসাই রে কোন উদ্দেশ্যে আল্লাহ তাআলা আলা ওয়া আলম আখেরাত তো মানে স্বামীরে দৌড়ার লাগিনি বলে কিয়ামতের দিন তোমার দৌড়মু মাফ করিয়া দিমু এরকম কথা আসলে ইসলাম সমর্থন করে না আল্লাহ আলম জাযাকাল্লাহু খায়র ওয়া আহসানা জাযা আমরা দেখি পরবর্তী কল আসছে যাই বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি খে কইরা কোন জায়গা ফোন করছেন প্লিজ আমি লন্ডন থেকে আমার নাম ইসলাম মোহাম্মদ ইসলাম ইসলাম ভাই আলহামদুলিল্লাহ আপনার ভালো আছেন দোয়া করি আল্লাহর কাছে আপনার ভালো থাকা জাযাকাল্লাহু খায়র খুব সুন্দর একটা প্রোগ্রাম লই আইছেন খুব সময় উপযোগী আর আমার শায়খের কাছে আমার সালাম স্পেশালি আর আমার আপনারে আমি একদিন দেখছি অবশ্য উমরাত আমি মদিনাত আপনার লগে আমার দেখো হয়েছিল আমি আপনারে মাতা ইসলাম চেন্নি রায়ুক আপনারে দেখছি আমার শায়খের দেখছি প্রোগ্রাম আমি মিস করি না আপনারা ইসলামের স্পেশাল যেহেতু থেকে স্টার্ট হয়েছে কন্টিনিউ দেখি যদি লাইভ দেখতাম পারি না আমি রিপিট হইয়া দেখি আমি ওয়েডিং যেমন এই দেশে আমি দেখছি কোন ভিজিটার বা কোন বিয়া করার কোন জুইলে তারা অন্যের পক্ষ থেকে খাওয়া হয় সিকিউরিটি টেকা খাবিন উল্লেখ করা হয় না বা হয় তারা কি এটা সিকিউরিটি তুমি 10,000 দিবাই যদি তুমি ব্যাগে যাও গিলি গেল পরে যাই হোক হতে পারবা সিকিউরিটি কোয়া এটা খাবিন না সিকিউরিটি মানে এটা কত কান ইসলাম সম্মত কি ভাষাটা ইউজ করই আর সেকেন্ড থিং হইলো দেশ সম্বন্ধে তোরা কইতাম সেইরাম যে যেমন ওদের ওয়াইডিং হয় তে বর পক্ষে তারা কন্যার পক্ষে সাফাইয়া দেওয়া হয় যে আমার দেশ মানুষ বহিরাতি লুই আইব যদি কন্যার পক্ষতে খোয়া অবস্থা নাই আপনারা সময় বলে না না বিয়া তো আমার একবার করবো নাইনি আর যাইব নিতা মানুষ হোয়াটে পারতো আমি একটা বিয়াত গেছিলাম দেশ আমি ফেস হয়েছি আমি কিচ্ছু মারতাম পারছি না বিগত পরিস্থিতির উপরে দেখিয়ে আমি অফ হয়ে গেছি বা তারা কোন অবস্থায় বিয়াটা দিছে 150-200 মানুষ খাবাই আমি জানি আমার কাছে তারা হেল্প চাইছিলা আমি হলর ভাড়া দিছি বা অত কষ্ট লাগে কি মানুষের যারা বিয়া করে এরাও অবস্থা নাই বা এর মাঝে কইব 20টা গাড়ি আনতাম আমি আমার সোয়াই আমার হালায় বা হোয়াট এভার আমার বাতিজা একবার বিয়া করবো করবো নি বুঝছেন সে প্রোগ্রাম করা আমি ইসলাম ভাই জাযাকাল্লাহু খাইরান আরো ফোনে আপনাদের মাতিব আরো ফোন দেন জানি ইনশাআল্লাহ আজকে ওনার রাখি দিলাম আমরা থ্যাংক ইউ আপনার প্রশ্ন আমরা আইছি আমরা গেছে জাযাকাল্লাহু খাইর আসসালামু জাযা ও বারাকাল্লাহু ফিকুম সিকিউরিটি মানলি আমরা এর আগেও মাতছি বেশ কয়েকবার মাতা হয়েছে এবং গত পর্ব কিংবা প্রথম পর্ব মানে আমরা সিকিউরিটি মানি লিয়া প্রশ্ন আইসল তাফাদ্দাল জাযাকাল্লাহু খাইর জি মহতরম ইসলাম ভাই জাযাকাল্লাহু কুল্লাল খাইর আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার জাযায়ের খাইর দান করুক সিকিউরিটি মানিটা দেখুক আপনার মেয়েরে যখন বিবাহ দিলা খেউর গেছে আপনি তো চাইবা যেমন একটা ছেলের গেছে আপনার মেয়েরে দিলা তার অবস্থানটা বালা একটা বালা জব আছে একটা ঘর আছে ফাইন্যান্সিয়ালি স্টেবল আমরা যেটা হইতাম পারি তো আপনি চাইবা দেখুক যখন আপনার মেয়েরে বিবাহ দিলে এমন একজন মানুষের গেছে যার একরকম হওয়া যায় যে অস্তিত্ব নাই একামা যখন নাই কাগজপত্র নাই আসলে যদিও ইবাইটা খুব কষ্টর মাঝে তাই জীবন যাপন করা কিন্তু আপনার মেয়ে তো আপনার সম্পদ মেয়ে দিতে গিয়ে আপনি চাইবা যে আমার মেয়ের এমন এক জায়গা দিতাম যে আমার মেয়েটা শান্তি থাকবো সিকিউরিটি আছে ও কারণে দেখা যায় যে আমরা সমাজও অনেক সময় সিকিউরিটিটা লওয়া হয় কিন্তু যদি উদ্দেশ্য থাকে যে বাবায় 10,000 পাউন্ড থাইন মাঝখানো 10,000 পাউন্ড বানাইতা মেয়েরে এই ক্ষেত্রে বিবাহ দিয়া মোহরও কিছু পয়সা নিবা সিকিউরিটি নিবা না তখন এটা জায়জ নাই কিন্তু একবারে যে সিকিউরিটি লওয়া না জায়জ এরকম কথা নাই
আমি কয়েকজন প্যারেন্টসর লগে ব্যাপারে মাথার ফরে যে একটা আমি নিজে আবিষ্কার করছি যে বাবায় হেল্প কররা ই একজন ভদ্র ছেলেরে স্টুডেন্টে আইসন থাইন হেল্প করতে চাইরা কিন্তু হেল্প করতে গিয়া থাইন যে একটা চাইরা যে ই ছেলেটা থানরেও কিছু হেল্প করা হেল্প করা কীভাবে যে একটা সিকিউরিটি দিয়ে আমার মেয়ের যখন বিবাহ করবাই সুন্দর সংসার যখন শুরু হইব তখন আমি পয়সাটা তোমারে আমি রিটার্ন দিব আর এরকম ওইছে আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে ঠিক আছে কিন্তু উদ্দেশ্য যদি থাকে অ্যাডভান্টেজ নেওয়া তাহলে অবশ্যই সেটা জুলুম সেটা নাজাইজ এবং ইসলাম শরীয়ত কুরআন হাদিস সেটাকে কোনো সময় সমর্থন করে না ইসলামের দাবি হইলি মোহর ইসলামের দাবি সিকিউরিটি নাই অথবা সিকিউরিটি শরীয়তের কোনো অংশ নাই এবাদতের কোনো অংশ নাই এটা মুআমালাত ডিলিংসের একটা অংশ হইতে পারে কেউ যদি এই অবস্থাত মেরে বিবাহ দেন চাইলে এক হাজার চাইতে পারেন যদি রিটার্ন দেওয়ার উদ্দেশ্য থাকে আল্লাহ তাআলা আলা ওয়ালা জাকাল্লাহ খায়র ওয়াসালাম জাযা ফি দারাইন দর্শকবৃন্দ আমরা একটু বিরতি নিচ্ছি ইনশাআল্লাহ বিরতির পরে আবারও আপনাদের মাঝে আসবো আশা করি আপনাদের সাথে থাকবেন জাযাকুমুল্লাহ খায়র আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ অবাদ অসংখ্য ধন্যবাদ একজন বোন আমাদের কাছে প্রশ্ন করেছিলেন একটা বিষয়ে যে তার হাজব্যান্ডের অন্য কোনো এক জায়গায় সম্পর্ক আলিয়াদ বিল্লাহ আমরা এই প্রশ্নের উত্তর দিয়েছি অলরেডি খেদির ভাই এটা উত্তর দিয়েছেন আপনারা যদি দেখতে আমাদের অনুষ্ঠান যদি আপনারা মিস করে থাকেন এই প্রশ্নের উত্তর তাহলে আমি বোনকে অনুরোধ করব যে আপনি আজকে রাতে দুটার সময় এই অনুষ্ঠানটা রিপিট যাবে তখন আপনি দেখবেন এবং কালকে রাত্রে দেড়টার সময় আপনারা দেখবেন এবং ফেসবুকে লাইভ রয়েছে আজকেও কিন্তু লাইভ চলছে ইসলাম এসেন্সিয়ালসের পেজে এবং চ্যানেলসের পেজে সেখানে গিয়ে আপনারা দেখতে পাবেন অনুষ্ঠান ইনশাআল্লাহ যদি আপনি স্ক্রল করে ব্যাকে যান আপনারা দেখতে পারবেন একটু ব্যাক পেছনে গেলে ইনশাআল্লাহ যে ভাই আমাদের কাছে প্রশ্ন করেছিলেন ইসলাম ভাই তার একটা এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি চেয়েছিলাম কথা বলতে যে বাংলাদেশে বিশেষ করে প্রেক্ষাপটে এদেশেও হয় যে অনেক সময় দেখা যায় সবার তো অবস্থা সমান না মেয়ের বাবা হয়েছেন দেখে তো আসলে তো উনি সৌভাগ্যবান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো বলছেন যে কারো যদি তিনটা মেয়ে থাকে আমরা সেই হাদিসটা এর আগে আলোচনা করেছি তাহলে তো তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তাকে যদি তাদেরকে লুক আফটার যদি উনি করে তাহলে সে জান্নাতি দুইটা মেয়ে থাকলে একটা মেয়ে থাকলে তাহলে দেখা যায় যে মেয়ের স্টেটাস কিন্তু ইসলামে অনেক বড় সুতরাং মেয়ের বাবার স্টেটাস কিন্তু বড় যেহেতু মেয়েকে তিনি লুক আফটার করছেন সুবহানাল্লাহ এক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশে আমাদের কালচারে যে মেয়ে যখন বিয়ে হচ্ছে মেয়ের বাবাকে বলা হয় যে আপনি অমুক জায়গায় হল নিতে হবে অমুক ওয়েডিং হলে আমার বড় ছেলের বিয়ে হয়েছে কিংবা অমুক জায়গায় আমার আরেকটা মেয়ের বিয়ে হয়েছে কিংবা ভাতিজার বিয়ে হয়েছে আপনাকে বড় হল নিতে হবে আমরা কিন্তু 50টা গাড়ি নিয়ে আসবো আমরা এত মানুষ আসবো 200-250 আমার কি ছেলে তো একবারই তো বিয়ে করছে সে কি আর বিয়ে করবে নাকি উনি যেটা বললেন আমাদের এই ভাই ইসলাম ভাই তো আসলে এরকম হয় এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেক মানে মেয়ের বাবারা কিন্তু মানে লোন করতে হয় বিভিন্ন জায়গা থেকে আর্থিকভাবে অনেকভাবে অনেক সংকটের মধ্যে পড়েন এবং আমাদের দেশে দেখা যায় যে অনেক মেয়ের বাবারা মেয়েকে বিয়ে দিতে পারেন না কারণ এই যে ছেলের আবদার এতটা মোটর সাইকেল নিয়ে আসবে এতটা গাড়ি নিয়ে আসবে এত বড় করে খাবার দাওয়ার ব্যবস্থা করবে অথচ ইসলাম তো এর আগে আপনি আলোচনা করেছেন ইসলাম বলছে যে বর পক্ষকে খাওয়াতে হবে বর খাওয়াবেন তিনি খাওয়াবেন তিনি তার রেসপন্সিবিলিটি হচ্ছে খাওয়ানো তো এখন এ ব্যাপারে আমরা আর কি দিক নির্দেশনা দিতে পারি ইসলামের দাবি হচ্ছে যে বিবাহর মতো একটা পবিত্র কাজকে আমরা সহজ করে দিব মানুষের জন্য ওয়া আনকিহুল আয়ামা মিনকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুন নূরের মধ্যে স্পষ্টভাবে বললেন যে যারা অবিবাহিত তাদেরকে বিবাহর ব্যবস্থা করে দাও একজন মা বাবা যদি সেটা না পারেন সেটা হচ্ছে সমাজের প্রত্যেক মানুষের সে দায়িত্ব এবং বিবাহটাকে আমরা যত কঠিন করে নেব তখন দেখা যাবে যে মানুষ বিবাহর কাছে আসছে না অশ্লীল সম্পর্কটা কিন্তু বেড়ে যাচ্ছে সমাজে এবং আজকে সেটা আমরা দেখতে পারতেছি এবং সেই বিষয়ে আমরা সুন্দর একটা কথা নিয়ে আসছিলাম উক্তি নিয়ে আসছিলাম শেখ সালে ফৌজানের এত সুন্দর করে উনি বললেন সেটা আমি আসলে পড়ার পরেই আমি নিজে সেটাকে ফিল করছি ফাসার আল হালাল আসাব মানালান মিনাল হারাম যে আজকে হালালটা হারামের চেয়ে আরও কঠিন হয়ে গেছে ভালো একটা সম্পর্ক আল্লাহ ব্যবস্থা দিলেন বিবাহর মতো একটা পবিত্র সম্পর্ক সেটাকে আঞ্জাম
দিতে গিয়ে একজন বাবা যে এত প্রেশার, ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি ফেস করেন, অনেক সময় নিজে উনি আসলে মেয়েকে বিবাহ দেওয়ার জন্য সেই ক্ষমতাও রাখেন না। অতএব এইরকম দাবি যেটা করা হয় যে আমরা 500 জন মানুষ আসব, সেটা ঠিক নয়। আপনি ওনার অবস্থা বুঝে আপনি মুশাওরার মাধ্যমে দুই পার্টি এখানে বসে ওনার ফাইন্যান্সিয়াল অবস্থা অ্যাসেস করে আপনি বলেন যে আমাদের তো এইরকম মানুষ আছে যাদেরকে দাওয়াত না দিলে নয়, তারা আসতেই হবে। যদি উনি পারেন তাকে ইখতিয়ার দেন, আপনি জোরপূর্বক যে আসবেন আমাদের দেশে। আমরা নিজেই দেখে আসছি আমাদের ব্রেকে, সেটা শেখ আনসারী ভাইয়ের সাথে আমরা ডিসকাস করতেছিলাম, কোনো এক সময় ছিল যে দেখেন বিবাহের দাওয়াত দেওয়া হচ্ছে, এত 500-600 মানুষ উপস্থিত বিবাহের হলে, আসলে সিটিং নাই, খাবারের কী ব্যবস্থা হবে? তো এইরকম সমস্যাগুলো ছিল না। নিকাহটাকে আমরা ইজি করতে হবে, ইজি করলে আমাদের ইয়াংস্টার যারা বিবাহ করবে, আর যদি ইজি না করেন এই ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টির কারণে অনেক সময় দেখা যাবে যে বিবাহ করবে না, ফলে কী হবে, অশ্লীল রিলেশনশিপে লিপ্ত হয়ে যাবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হাদিসগুলো শুধু হাদিস নয়, সেগুলো হচ্ছে জীবন চলার পথে ফর্মুলা। যেমন ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারহু মুনাতান, এই হাদিসটা বারবার আমরা নিয়ে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর একটা কথা বললেন যে সর্বোত্তম বিবাহ হচ্ছে যে বিবাহতে কম খরচে বিবাহ দেওয়া হয়, এবং কম খরচের উদ্দেশ্য নয় শুধু একটা খেজুর দিয়ে এবং এবার মিনিমাম দিয়ে না, সুন্দর একটা বিবাহ হবে কিন্তু এক্সেসিভ না হওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন ইয়াকুম ওয়াল গুলু, বাড়াবাড়ি করা যাবে না। এগুলো সব হচ্ছে বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, গুলু, গুলুর অন্তর্ভুক্ত হয়ে যায়। যখন আমরা দাবি করি যে আমরা 500 জন আসবো, 600 জন আসবো, আপনি অন্যের উপর জুলুম ছাপ দিচ্ছেন। উনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আপনি সহজ করুন, আপনার ছেলের আপনার মেয়ের ভবিষ্যৎ সুন্দর হবে। আল্লাহ জাজাকাল্লাহ খেরান। আর প্রাসঙ্গিকক্রমে একটা জিনিস আমরা নিয়ে আসতে চাই আমাদের অনুষ্ঠানে, সেটা হলো খিদির ভাই, আপনি দেখবেন যে অনেক জায়গায় বিয়ে হচ্ছে, তো মানে অনেক অনেক খরচ করা হয়, যেটা বাড়তি খরচ আমরা আলোচনা করেছি বারবার। এবং দেখা যায় যে এর আগেও আমরা বলেছি, সেই ফর ইনস্ট্যান্স যে একজন সিঙ্গার নিয়ে আসা হচ্ছে গান গাওয়ার জন্য, সে গান গাচ্ছে, কিংবা একজন গিটারিস্টকে নিয়ে যাওয়া আসা হচ্ছে, সে গিটার বাজাচ্ছে, কিংবা একজন পিয়ানিস্টকে নিয়ে আসা হচ্ছে, সে পিয়ানো বাজাচ্ছে। এটা এটা অনেক সময় হয়। আবার দেখা যায় যে এর কোনো কোনো সময় দেখা যায় যে যিনি বিয়ে পড়াবেন, যে হুজুর, যে শেখ বিয়ে পড়াবেন, তাকে কিন্তু সেই মর্যাদা দেওয়া হচ্ছে না। একজন পিয়ানিস্ট, একজন গিটারিস্ট, একজন সিঙ্গার কিংবা অন্য অন্যান্য খরচে হাজার হাজার পাউন্ড খরচ করা হচ্ছে, কিন্তু যিনি বিয়ে পড়াবেন, যিনি মেইন কাজটা যিনি সারবেন, যার গুরু মানে খুতবাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যিনি যে নিকাহটা পড়াবেন, যে বেহেস্তি সম্পর্কটা করে দেবেন, তাকে কিন্তু মানে এভাবে মূল্যায়ন করা হচ্ছে না। তাকে কিন্তু ওইভাবে মানে তার সময় অনেক সময় দরকষাকষি হয়, তাকে বলা হয় যে হুজুর আপনি কত নেবেন, বা এত হলে হবে কি না, মানে এটা তো আমার এক হুজুর ছিলেন, তো মজার ব্যাপার হলো উনি একটা বিয়ে পড়াতে গেছেন, মানে প্রাসঙ্গিকক্রমে বলছি আর কি, আমার মনে দর্শকরা এখান থেকে লেসন দেবেন। তো তিনি বিয়ে পড়ালেন, বিয়ে পড়ার পরে দেখা যায় যে তো খাওয়া দাওয়া হয়েছে সব কিছু, যে হুজুর বলতেছে হুজুর আসেন তো দেখা হবে, আমাদের জন্য দোয়া করেন, হুজুরকে বিদায় দিয়ে দিচ্ছে। তো হুজুর ব্যাপার কি, আমাকে তো টাকা পয়সা কিছু দিল না, একটু রসিক মানুষ আর কি, মজার মানুষ, টাকা পয়সা কিছু দিল না বলে যে হুজুর দোয়া করেন সালাম দিয়ে বিদায় করে দিচ্ছে। তো উনি বলেন যে ইয়ে কি, এই আমি কি চলে যাবো? হ্যাঁ হুজুর আসেন, আপনি তো দোয়া করেছেন সব কিছু, খাওয়া দাওয়া হয়েছে তো, হুজুর আসেন এখন। যে আচ্ছা, তো রসিক মানুষ, তো উনি এক স্টুডেন্ট সেখানে ছিল, তো উনি ওর স্টুডেন্ট বললেন এই আবদুল্লাহ, মানে ফর ইনস্ট্যান্স আমি যেগুলো দোয়া করেছি সেই তুই উল্টা দোয়া কর, এতক্ষণ আমি যা দোয়া করলাম সবগুলো উল্টা কর। এখন এখন তো সে কি হুজুর, কি আপনি এখনও হুজুরের প্রতি ভক্তি আছে, এই যে কী করলেন আপনি, উল্টাকে দোয়া করবে কেন, আমার তো মুসিবত হয়ে যাবে, আপনি এত সময় ভালো দোয়া করলেন, জান্নাতে দোয়া করলেন, উল্টা এখন দোয়া আপনি করবেন, এটা কি আপনি কী বলছেন? সুবহানাল্লাহ। তো পরে বললো যে আচ্ছা ঠিক আছে, মানে আপনাকে কিছু হাদিয়া দোয়া দিচ্ছে। তো এই একটু হুজুর রসিক টাইপের একটু মজা করে আমাদেরকে বলছিলেন। তো আসলে এরকম আমাদের সমাজে হয়ে থাকে, অথচ আপনি দেখবেন যে জায়গায় খরচ করার কথা না, সে জায়গায় অনেক খরচ করা হচ্ছে, আল্লাহুল মুস্তাআন, রব্বুনা কারীম। কিন্তু এই যে আমরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে আমরা অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই,
আমার আরেক শেখ বলতেন, আরেক হুজুর বলতেন যে শয়তানের ভাই কি ভালো মানুষ নাকি, সেও তো আরেকটা শয়তান, আরেকটা শয়তান। সুতরাং এই যে মানে অপচয় করা হচ্ছে আপনার এই বিভিন্ন জায়গায়, একদিন তো আমাদেরকে সেই হিসাবটা দিতে হবে, কি বলবেন আপনি? মোহতরম, আসলে আপনি আমার মনের বেদনা মানে আলহামদুলিল্লাহ আমি আসলে ফিল করি যে আমি নিজেও এগুলো ফিলিংস ধারণ করি, এখান না অন্য ধারণ করি। আলহামদুলিল্লাহ আমরা যারা মসজিদও আছি প্রতিষ্ঠানও আছি, আসলে দেখা যায় যে সম্মানী দিতে গিয়া যে জায়গাত সম্মানী দেওয়ার কথা নাই ওখানেও বেশি দেবো, আর যেখানে দেওয়ার কথা এখানেও দেবো না। কোনো হুজুর আমি বিশ্বাস করি না যে কোনো বিয়া ফরাইতে তাইন হইবা যে আমি 500 পাউন্ড দিলে আমি এই বিয়া ফরাইব। আমরা আলহামদুলিল্লাহ যাই, মানুষে যতটুকু দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু দুঃখজনক একটা বিষয় যে আমরা প্রাইভেট মাস্টার আনিয়া ম্যাথস ইংলিশ ফরানির লাগিয়া 30 পাউন্ড 40 পাউন্ড ঘন্টা দেই, এবং শুধু পয়সা নাই, মাশাআল্লাহ আমার ছেলে বালা ইংলিশ হইতে পারে, বালা ম্যাথ জানে, জিসিএসই এ স্টার 5 স্টার, হুজুরে ঘন্টা 10 পাউন্ড দিয়া চা 1 কাপ দিয়া, তারপরেও দেখা যায় যে আসলে মানে একটা আনইজি ফিলিং প্রচুর দিয়া দিলাম, কিন্তু আপনার আখেরাতর ব্যবস্থা করে আমরার আলিম সমাজ হলে ব্যবস্থা করিয়া দিলা। কিন্তু আজকে দুঃখজনক হইল গিয়া এই ক্ষেত্রে আমরা আসলে যে লক্ষ্য থাকার কথা লক্ষ্য না, এবং আমি আসলে আলিম সমাজের পক্ষ থেকে এখানে হওয়া দরকার, এবং আমি কিন্তু দাবি করিয়া না করি কোনো পয়সা, আমরা এই অবস্থাটারে চেঞ্জ করতে হইব। আরেকটা বিষয় হইল গিয়া সুবহানাল্লাহ, বিবাহ ফরানিত কেসন একজন হুজুর, তান যে সার্ভিস দিলা, তান যে সময় দিলা, তান একটা সম্মানের দরকার নাইনি, তান তো একটা জীবন আছে। দেশও যখন খাজি হিসাবে বিবাহের ব্যবস্থা করিয়া দিলা, মোহরও যত দেবো মোহরটা কিন্তু 5% খাজি হিসাবে দেবো হয়, আপনি 5 লাখ টাকা মোহরও ইয়ে সাব্যস্ত করলা, খাজি হিসাবে 5% ইগু তান্ডে দেবো। আর হুজুর আইলে হুজুরে মুঠরে 100 পাউন্ড 100 টাকা দিয়া আপনি মনে মনে বলি আমি বহুত কাম করছি, তাহলে 100 100 100 টাকা দিছি না, তাইন যে দুইজন মানুষ একসময় হারাম সম্পর্কে হালাল করিয়া দিলা, নিয়ম আছিল তো আপনি মোহরও 10,000 দিছেন, হুজুরে তো 500 পাউন্ড দিতা আপনি, যে ব্যবস্থা করিয়া দিলা এবং রাইটফুলি মোলান আপনি হইছেন, এই কথাটা আমরা হওয়ার দরকার। গাড়ি হায়ার করতে ইয়াং পয়েন্টে মিনিমাম উইকেন্ডও একটা ফেরারি ল্যাম্বরগিনি হায়ার করতে 500 পাউন্ড, এর মাঝে ডিপোজিট দিল 1,500 গুণ ফাইব কিনা, কারণ ড্রাইভ করতে পারেন না। তো এইগুলো মিউজিক, এক্সেসিভ ক্লোদিং সবগুলো এগুলো আমরা কিন্তু হইয়ার না হারাম, সুন্দর কর্তায় ঠিক আছে উইথ ইন দ্য হাদ শরীয়তের হদর ভিতরে, কিন্তু হুজুরে দিতে গিয়া যত জাতর খেজা খেজি, যত জাতর মানে কীভাবে অ্যাভয়েড করা যায়, আল্লাহ মুস্তান। আমি অনুরোধ থাকবো কমিউনিটির কাছে এই ব্যাপারে একজন হুজুর নিরা একটু লক্ষ্য রাখবা ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খেরান। প্রফেসর সাহেবের কাছে একটা প্রশ্ন আইসে, হাত বেড়ে গেছে, যেটা এর আগেও আমরা মাথায় লাগছি যে আসলে হয়তো হয় কিন্তু আমরা সমাজও বিয়ে যখন ভাঙে তখন কিন্তু খাবিনের কোয়েশ্চন আয় যে মোহরটা কত দেওয়া হয়েছে বা জায়গাটা কেটে দেওয়া হয়েছে, এখন দেখা যায় যে জায়গা কেটে ফেরত দিতে হইব কি না। হ্যাঁ, তো এই যে একটা প্রবলেম আয়া খাড়া হয় বিয়ে ভাঙার সময়, এটারই কিনা সমাধান করা? বিবাহর সময় মোহর যদি উপস্থিত দেওয়ায়, আমরা আগেও হয়েছি কেন, মোহর যদি উপস্থিত দেওয়ায় সেটা লিপিবদ্ধ করায় লেখ হয় যে অতটা পয়সা দেবো হইব 5,000 পাউন্ড এবং এগুলো প্রতিশোধ করে হয়ে গেছে, তখন এই অ্যামাউন্টটা মহিলার কাছে গেছে গিয়া অলরেডি আপনি কিন্তু ঋণ প্রতিশোধ করেছেন। এখন যখন দেখা যাইব যে দাম্পত্য জীবনও দুইজন মানুষের সমস্যা দেয়, ইসলামে সুন্দর একটা ব্যবস্থা দিছে, চূড়ান্ত অবস্থা হইল গিয়া আবার শেষ অবস্থা হইল গিয়া যে থান থান সম্পর্ক বিচ্ছিন্ন করা যায় যদি দেখা যায় যে দুইজন মানুষ আর এখানেও থাকতে পারল না, এমন অবস্থায় মোহরটা মহিলার কাছে থাকতো এবং এগুলা মহিলার দাবি, কারণ শারীরিক সম্পর্ক হওয়ার পরে যৌন সম্পর্ক হওয়ার পরে মহিলার মোহর এগুলা, পুরুষে আর এগুলা নেওয়ার কোনো ইয়ে নাই। তারপরে যদি খোলা হয় যে অনেক সময় শুধু পুরুষের সাইড থেকে তালাক নাই, তো ঈদের সময় আবার দেখা যায় যে কমন যেটা আমরা দেখি আর যে খোলা যেটা মহিলায় যখন একজন কাজের মাধ্যমে ইমামের মাধ্যমে হইরা যে আমি পুরুষের লগে আমি আর সম্পর্ক করতাম পারিয়ান না, এমন অবস্থায় তার অবস্থায় মহিলায় মোহর ফিরাইয়া দিতা যদি সাইন যে তাই বিচ্ছিন্ন হইতে সম্পর্ক থাকে। এবং আমি একটা হাদিস তুলিয়া ধরি ইনশাআল্লাহ, সাহাবী ইবনু কাইস ইবনু শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবি আসলাম, তো তান ওয়াইফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইলা এবং আইয়া কইলা যে আমি সাহাবী ইবনু কাইস ইবনু শাম্মাসের লগে আমি আর সংসার করতাম চাই না। এবং ইবনু হাজার রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে তাইন কইছেন ওয়াকানা দামিমুল ওয়াজহ, তাইন আসলে আর ভেরি আনঅ্যাট্রাকটিভ একজন পার্সন আসলা, তো মহিলা কিন্তু খুবই দিনদার, তাইন কইলা মা উইবু আলাইহি ফি দীনিন ওয়ালা খুলুকিন, আমি তান
এখন ধর্মপরায়ণ মানুষ আমি এই জিনিসটা আইব করিয়ার না ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাকিন আখাফু আমি ডরাইয়ার যে আমি হারাম খাজে লিপ্ত হয়ে যাবো কারণ আমার কোনো অ্যাট্রাকশন নাই। তখন আল্লাহ রাসূলে কইলে যে আতুরুদ্দিন আলাই আলাইহি হাদিকাতাহু, তুমি যে তোমার মোহর দেবইছে একটা গার্ডেন ফিরাইয়ে দিলাই বাইনি উলা ফিরাইয়ে দিলাইমু। তখন সম্পর্ক করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান্তান ইয়ে করিয়া দিয়ে সেপারেট করিয়া দিলা। তো মহিলার ক্ষেত্রে যখন তাইন খোলা চাইবা তাইন সম্পদ ফিরাইয়া দিতা, আর যদি পুরুষে হইন বলে আমার লাগতো নাই একটা তান বিহাবের ইখতিয়ারি ব্যাপার, কিন্তু পুরুষে যখন মহিলার বিবাহ করবা যখন চাইবা তালাক দিতা না, এগু মহিলার অধিকার, এগুন থান সিকিউরিটি, অ্যান্ড দিস ইজ হার রাইট অ্যান্ড দিস ইজ হার ওয়েলথ। আল্লাহ আলম জাকাল্লাহ খেরন ওয়াসনু জাজা। ওয়ান সিস্টার শি অ্যাড্রেস এ ইস্যু অন ফেসবুক, শি সাইড ইট ইজ রং টু টক অ্যাবাউট আদার পিপলস প্রবলেমস, লেট পিপল ডিল উইথ দেয়ার ওন ম্যারেজ প্রবলেমস অ্যান্ড আদার প্রবলেমস। Did the Almighty given us wisdom? What were you going to say? Jazakillahu khair, my dear sister. I think you rightfully put forward that question and I understand your feelings. However, when people come to Islam Essentials and pose their question with the intention, Allahu Jalla wa Ala says in the Quran, fas'alu ahla dhikri in kuntum la ta'lamun. Whether they come to us or they come to the imam in the masjid, Allah subhanahu wa ta'ala says, when you are not sure about something, especially matters pertaining ibadat, your worship, ask the people who have knowledge in regards to that. So when a person shares their thoughts or a person without naming the people involved, and we must mention this, but rather they're just asking for some guidance, then this is what our job is. This is what our responsibility as imams and people who are students of knowledge, this is our responsibility. And doing islah, bringing two people together, finding solution, this is our responsibility. It's known as al-amru bil ma'roof. When it comes to enjoining good, forbidding evil, it's an obligation upon me and you, sister. So if you find two people in your family member suffering from marital problems, it's your responsibility to get involved. And this is who a Muslim is. Muslim is not a person who isolates themselves from others. Khayrun nasi man yanfa'un nas. The best amongst you is the one who is beneficial to others. Your intention should be khair, not to cause problem to others. Wallahu alam. And Allah says, wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr. Barakallahu fik. Yeah, barakallahu fik. Rabbana taqabbal. SubhanAllah, sometimes people, they go to the wrong people as well. As imam, we can't say we are perfect. We have got shortcomings, of course. But Allah subhanahu wa ta'ala, he distinguished between the knowledgeable people and the people, those who do not have knowledge. And he says, "Al-hal yastawi alladhina ya'lamun wa alladhina la ya'lamun." So we should go to the knowledgeable people. And of course, if we have got any problem and if I can solve it, that's good, alhamdulillah. You don't need to go anywhere. But when I can't solve the problem, I need to go somewhere. Absolutely. And I need to go to a sheikh, or I need to go to an imam, or an expert who can solve my problem. Even we go to the doctors, we go to the GP if I've got an issue, even for counseling, even we go to the GP and if I for marriage counsel, absolutely, for instance. Absolutely. Yeah, so, and for spiritual guidance, we need to absolutely go to and a this sheikh. This is why, Mawlana, we have so many narrations from the Prophet where the woman, Sahabiya, and the Sahaba, they came and said, Ya Rasulallah, علمني يا رسول الله أخبرني يا رسول الله أي الأعمال. Question posed to him. Why? Because he is طبيب القلوب والأرواح. رسول صلى الله عليه وسلم is not just نبي الرحمة Muhammad sallallahu alaihi wasallam, but he is also the doctor of the heart, the doctor of the soul, and he was the one who gave the guidance to people. If asking wasn't important, why would the companion say, Ya Rasulallah, shall I do this? Ya Rasulallah, shall I do that? The woman said, Ya Rasulallah, I began my menses, but it's more than 10 days. What shall I do now? So Rasul sallallahu alaihi wasallam, even woman problem, we might say, how does this woman come and ask Rasul sallallahu alaihi wasallam, how many days should a woman's bleeding be? Rasul sallallahu alaihi wasallam gave clear answers. When it comes to matter of ibadat, we must ask. And Rasul sallallahu alaihi wasallam says in one of his hadith, as-sawal shifa'un li'ay, aw kama qala alayhi wasallam, I forgot the actual ibara, the text, questioning is the solution for many problems, many confusion. When you question, if I don't know something and I ask Ansarey bhai, please tell me about this, and you go to Hajj all the time, please inform me when Hajj is going to open again. You say, I don't have the knowledge. This is your field. You tell me. Alhamdulillah. Barakallahu fiqh. Jazakallahu khair. Let's see who's on the line. Bismillah. Assalamu alaikum. Assalamu alaikum wa rahmatullah. Ji wa alaikum. Balan sunni boy.
Oops, we have lost the caller. Follow up with your portion of course, last question. মানে দেখা কিলা হর্তা এটা আমরা মাছি বাট সুরা আন-নিসার 22 থেকে 24 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আয়াত মানে স্টেপ বাই স্টেপ মনোরকা মারে বিয়া করা যেত না বা মেয়ের বিয়া করা যেত না বাগ্নি ওলান কয়জন ফুফু খালা হইয়া গেছেন তো সুবহানাল্লাহ এটা কিন্তু আমরা ফলো করতে হইব এটা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কমান্ড যে বিয়া করা যেত না তো এই ব্যাপারে কিন্তু আপনি কিতা হইবা যে এবং এর এট দ্য সেম টাইম আরেকটা বিষয় আমি আপনার আন্তাম সাইরাম এটা হইলো গিয়া যে ওয়াইফর অর্থাৎ যে মহিলার তার তলাক হয়েছে না ডিভোর্স হয়েছে না তার কিন্তু বিয়া করা যাইতো নাই তাই না একজন স্ত্রী কিন্তু কোনো কোনো কালচারে দেখা যায় এটা ওই যার হাজব্যান্ডে জানলেও না তার ওয়াইফের জায়গায় বিয়ে হয়ে গেছে কিংবা তাই হাজব্যান্ডে তার তলাক দিচ্ছেন হয়তো কিন্তু হয়তো তাই ফুরা মতে আইদ্যা পালন করছেন না বিয়ে হয়ে যান এটা কিন্তু গোটের আমরা সমাজ সোসাইটির মাঝে এবং খালি আমরা সোসাইটির মাঝে না অন্য সোসাইটির মাঝে আমরা মুসলমানের মাঝে ওইটা গোটে নট নেসেসারি খালি বাঙালির মাঝে তো এটা আপনি কিতা হইবা মৌলানা যে আয়াতুর কথা কইলা সুরাতুন নিসা আমরা যদি একটু লক্ষ্য করি যে তার শানে নজুল কোন উদ্দেশ্যে আল্লাহ সুবহান তাআলা আয়াতগুলা নাজিল করলা যখন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আসলা যে কমিউনিটিত আসলা অশ্লীল খাজ পাপাচার অন্যায় মিথ্যা কিন্তু বিস্তার আছিল এবং মানুষে যখন সম্পর্ক হে আসলে ইয়ে করতো না তার মাহরাম খেয়ে গয়ের মাহরাম খেয়ে এগুলা জাহিলি যুগ মানুষে তুকাইতো না এমনও সম্পর্ক আছে যে নিজের বাতি যে বিবাহ করছে নিজের বাগ্নিরেও ব্যবহার বিবাহ করছে তার ওয়াইফর বোনরেও বিবাহ করছে ইসলামে সেই গাইডলাইন্স দেওয়ার লাগে একটা সিস্টেম দেওয়ার লাগে আল্লাহ সুবহান তাআলা এই আয়াতগুলো নাজিল করছেন এবং আয়াতর খালফিয়া যে একটা ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যায় যে সমাজের মাঝে ওরকম অশ্লীল অবস্থা আছে যে একজন মহিলায় বিবাহ করার পরে তার বোনরেও সমান পুরুষে বিবাহ করছেন ওয়ান থাজমা বাইনা লুখতাইন আল্লাহ সুবহান তাআলা কোরআনে কইলে যে না দুই বোনরে এক সময় বিবাহ একসাথে বিবাহ করা যায় একজন মারা গেলে এটা ভিন্ন ব্যাপার আরেকজনের বিবাহ হতো এই সিস্টেমটা কিন্তু ইসলামে দিছে ও কারণে মানুষরে তার যে পারিবারিক জীবন তারে হেফাজত করার লাগে ইসলামের সুন্দর একটা ব্যবস্থা দিছে মানুষরে জাকাল্লাহ খের ওসান বারাকাল্লাহ ফিকু আমরা সময় একবারে কমিয়ে আছে আমরা একটা যৌতুক লিয়ে আলোচনা করতে হয় যদিও এটা আমরা জিহাজ বা যৌতুক যেটা আমরা এই সমাজও বিশেষ করে ওয়েস্টার্ন কালচার ততটুকু দেখা যায় না কিন্তু আমরা দেশও এশিয়ান কালচার এটা আছে আপনার যৌতুক যেমন দামান দেওয়ানোর সময় হইন যে বা দামানদের ফ্যামিলি দিয়ে খোয়া হয় যে ও জিনিসগুলো দিতে হইব ওটা দিতে হইব ওটা তার একটা মোটরসাইকেল দিতে হইব একটা গাড়ি দিতে হইব বাংলাদেশেও এটা কিন্তু আছে এই প্র্যাকটিসটা এখনও রইয়া গেছে যদি অনেক অর্গানাইজেশন এটার অ্যাওয়ারনেস লাগে কাজ করে আলহামদুলিল্লাহ কিন্তু আসলে এটা কিতা অপরাধ নেই বা ইসলামে এটা খিলা দেখে মহতরম দাবি করা আপনি এমন একটা জিনিস দাবি করলা যে যার কাছে আপনি দাবি করলা তার যদি সামর্থ্য না থাকে তখন আপনি কিন্তু জুলুম করলা আমরা আগে যে জিনিসটা হয়েছে যে বিবাহরে আমরা ইজি করার চেষ্টা করতাম আপনি যত যৌতুক দাবি করবা আপনি কিন্তু যে যার মেয়ের বিবাহ দেওয়ার লাগি প্ল্যান করা আপনি তার লাগি কঠিন করা যদি তার অবস্থা থাকে তো আপনারা দুই পার্টি মিলিয়া আপনারা ইয়ে করতে পারেন মুশাওয়ারার মাধ্যমে বইয়া যে ওরকম গিফটগুলো দিলে আমরা মনে করি আর যে ভালো হইব বিবাহর লাগি তখন ঠিক আছে কিন্তু যৌতুক চাওয়া দাবি করা এরকম কোনো হাদিসের মাঝে আইসে না কিতাবুল্লার মাঝেও নাই কোরআন মসজিদের মাঝে নাই এই কালচার আলহামদুলিল্লাহ কমছে এখন তো আসলে যৌতুকের আরেকটা বিষয় এখানে আমি অ্যাড করতাম পারি যে আমরা তো গটক হই রায়বারও হই রায়বারও কারণে হই যে রায়রে বারবার তাই বদলাইন ওখানে রায়বার হো তো রায়বারে কিন্তু যখন একটা প্রস্তাব লই আইন তো এরকম পাড়া মহল্লা গ্রাম ইউনিয়নের মাঝে এরকম চিহ্নিত রায়বার হল আসুন যে মেয়ে সাবালিকা হয়ে গেলে ছেলে সাবালিকা হয়ে গেলে তার কাছে খবর দিলে তাই একটু তদন্ত করলা তখন বিবাহর যখন মাঠটা হয়
তখন পুরুষের দাবি হইল যে একটা মোটরসাইকেল দিতে হইব, ইয়ামাহা একটা সিডিআই দিতে হইব, তো এখন তো আবার দেশও স্যামসং টিভি সবগুলা দিল না, এগুলা দাবি করা মোটেও ঠিক না, সেটার ইসলাম সমর্থন করে। আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেরে দিছিলা, যেমন একটা খাফর দিছিলা, ফাইড আলা একটা খাফর, তারপরে মাটির একটা পাত্র দিছিলা, ফানির খাওয়ার একটা মোলানা, এগুলো আমরা গিফট কইতাম, গিফট দিছিলা, গিফট দিছেন হেবা, সেটা আমরা হেবা কইতাম, একটা জাতা দিছিলা, একবার তারপরে সামরার একটা বারিশ দিছিলা, একটা সংসার লাগি যতটুকু দরকার জি। কিন্তু আলী রাদিয়াল্লাহু সাইয়া কিছু নিছেন না, এগুলো তার মেরে দিছেন, তার খুশি হয়ে দিছেন, গিফট দিছেন, হেবা দিছেন। আর বরং আলী রাদিয়াল্লাহু কইলা কিতা, তুমি মোহর দেও, মোহর দাও, মোহর তৈল কিছু মার দেওয়া যে, এবং চাইলে তো আল্লাহ রসুল হইতা বলে জান্নাতি মহিলা তুমি নিধায় ফাতিমা বিনতে মোহাম্মদ তুমি বিবাহ কর রায়, তুমি একশোটা উট লইয়াই তুই ভাই, একশোটা উট যদি দেওয়া তুমি বিবাহ করতে, আল্লাহ রসুল্লে চাইলা না, কিতা কোন কারণে চাইলা না, থান হুলুক এবং থান দিন দেখে, থান চারিত্রিক বৈশিষ্ট্য এবং ধর্মপরায়ণ থাকার কারণে, আর কিছুর দরকার নাই, ওগুলো তো আসল, আমরা আসল তো ইয়া টিভি মোটর বাইক দুই দিন পরে এগুলো খাম করতো না, হলর পিছনে দৌড়ালে, হলর পিছনে, আল্লাহ জাযাকাল্লাহু খায়র, আসসালামু জাযা, অসংখ্য ধন্যবাদ আপনাকে খিদির ভাই, জাযাকুমুল্লাহু খায়র, আসসালামু জাযা, ফি দুনিয়া ওয়াল আখিরা, যারা আমাদের সাথে ছিলেন। আজকের মতো আমরা শেষ করছি আমাদের, এবং নিকাহ বিষয়ে আজকে আমাদের কথা শেষ হচ্ছে। আমি যাওয়ার আগে কয়েকটা বই আমি নিয়ে এসেছিলাম খিদির ভাই, যেমন ইংলিশে দোজ হু ক্যান রিড ইংলিশ ফর ইংলিশ স্পোকেন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, দিস ইজ এ ভেরি গুড বুক, বা ইটস নট ফিক রিলেটেড, বা মোহাম্মদ আব্দুল বারী, ডক্টর আব্দুল বারী, ইউ নো ইজ এ কমিউনিটি ফিগার, one of my beloved brother, he wrote a Building Muslim Families, Challenge and Expectation. It's a very good book, if you can read, and How to Become the Happiest Muslim Woman on Earth. This is also a very good book, mashallah, and you can read this book. And who's the author of this book? His name is Aid ibn Abdullah Al-Qarni. Okay. Aid Shumbogdo. এবং বাংলায় দুটো বই আছে, যেমন আব্দুল শহীদ নাসিম, ইসলামিক পারিবারিক জীবন, এগুলো আপনার নিকাহ বা তালাক এগুলো সম্পর্কে যদি জানতে চান, ওয়ালিমা, এবং আরও সুন্দর বই আরও বিস্তারিত রয়েছে, যেটা মাওলানা মোহাম্মদ আব্দুর রাহিম সাহেবের পরিবার ও পারিবারিক জীবন, যেটা বহুল পঠিত বাংলাদেশে, আপনারা এই বইগুলো সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়র, ওয়াসসালামু জাযা, আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি, আগামী সোমবারে হয়তো একটা নতুন বিষয় নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে, সেই পর্যন্ত যে যেখানে আছেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।